আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس من شيء يقربكم على الجنة ওয়াবায়ুদুকুম মিনান নার ইল্লা কদ আমারতুকুম বিহি রাওহু শারুসুন্নাহ লিল বাগাবী ইসনাদুস সহীহ। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি। তার নিজের সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্য উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপর তার প্রিয় নবী আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম আমিন। বান্তি আহলে হাদিস জামে মসজিদের উন্নতি কল্পে আজ 8ই ফেব্রুয়ারি শনিবার 2020 ইসলামী সম্মেলন, আজকে এই আলোচনা সভার প্রধান অতিথি জনাব আলহাজ নজরুল ইসলাম বাবু, বিশেষ অতিথি জনাব আলহাজ মাজহারুল ইসলাম মোল্লা। আজকে এই আলোচনার সার্বিক সভাপতিত্ব করছেন শেখ মসজিদুল আলম আল উমরি, যিনি কিছুক্ষণ আগেই আলোচনা করছিলেন। আলোচনা শুনেছেন তো নাকি ভাই? তাছাড়া অনেকজন আজকে এই আলোচনা সভাটি তে যারা অর্থ শ্রম বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে কবুল করো। সকলে বলি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া প্রার্থনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ব জগতে আজকে মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভার ওসিলাতে আমাদের মুসলিম জাতিকে সাহায্য এবং সহযোগিতা করো। সকলে বলি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ জাতি, আমরা কম বেশি ছোটখাটো গুনাহ আমরা করেই থাকি, আজকের এই প্রোগ্রামের ওসিলাতেই আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। সকলে বলি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা যে গোটা বিশ্ব জগতের মধ্যে আজকে বিশেষ করে আমি যে দেশ থেকে এসেছি ভারতবর্ষ, এদেশে মুসলিমদের উপরে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভার ওসিলাতেই ভারতবর্ষে যিনি সরকার আছে তাকে হেদায়েত দান করে। সকলে বলি আমিন। যাই হোক, আজকে মাগরিবের পর থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন এবং সেই সুনার আলোকেই অনেক কিছু আপনাদের কাছে বক্তৃতা উপস্থাপন করেছে। আমি একটি নির্দিষ্ট বিষয়ের ওপরেই আপনাদের সামনে গুটি কয়েক কথা শেয়ার করব ইনশাআল্লাহ। আজকে যে বিষয়ে আলোচনা করব, যদি নির্দিষ্ট কোনো বিষয় দেয় নাই তবে আপনাদের এলাকার জি, যদিও নির্দিষ্ট কোনো বিষয় দেওয়া হয় নাই, তারপরেও আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার যিনি ইমাম সাহেব আছেন তিনি কিছু পরামর্শ দিয়েছেন, সেগুলোকে সামনে রেখেই আজকে আলোচনা সভাটিকে গড়িয়ে নিয়ে যাব। দুই নম্বর বিষয় যে আলোচনা সভার শেষে একটা প্রশ্ন উত্তর পর্ব থাকবে। কথা বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পারছেন না? আত্মলেন তো ভাই সকলে বুঝতে পারছেন, আপনি শুধুমাত্র বুঝতে পারছেন না, হাত তুলেছেন ঝুলে। ঠিক আছে ভাই, তখন বোঝা গেল যে সকলে শুনতে পাচ্ছেন, একজন শুনতে পায় নাই। তো যাই হোক, আলোচনার শেষে একটা প্রশ্ন উত্তর পর্ব থাকবে, এখানে আপনারা সকলে অংশগ্রহণ করতে পারবে, লিখিত প্রশ্ন পাঠিয়ে দেবেন, শায়খ আছে তিনি প্রশ্নকে বিশ্লেষণ করেই তারপরে আলোচনা বা প্রশ্ন তো দেওয়া ইনশাআল্লাহ হবে। আজকে যে বিষয়ে আলোচনা করব সে বিষয়টি আমাদের প্রত্যেকটা মানুষ জাতির জন্য অবশ্যই জানা, এটা জরুরি। যদি আমরা এই বিষয়টা যদি শিক্ষা অর্জন না করি আমাদের ইহকাল পরকাল দুটোই বরবাদ হয়ে যাবে, এটা নিঃসন্দেহে। আজকের আলোচ্য বিষয়
ইবাদত কবুলের শর্ত কি বললাম ভাই জোরে বলেন ইবাদত কবুলের শর্ত আমরা কম বেশি প্রত্যেকটা মুসলিম আমরা ভাই ইবাদত করি কি করি না আমরা কম বেশি ইবাদত আমরা করি টাইমস অফ ইন্ডিয়া 2015 সালের একটা আন্তর্জাতিক লেভেলে পত্রিকা পৃষ্ঠা নম্বর 19 এ তার একটা খবর ছাপাচ্ছে তারা বলছে গোটা বিশ্ব জগতে কমপক্ষে 750 কোটি মানুষ আছে বা কত কোটি 750 কোটি মানুষ আছে বা বলেন তো আপনারা বাংলাদেশে কত কোটি মানুষ আছেন 17 থেকে সর্বোচ্চ 18 কোটি আপনারা মানুষ আছেন বা চিন্তা করে দেখেন গোটা বিশ্ব জগতে 750 কোটি মানুষ আছে আপনারা বাংলাদেশে মাত্র 17 থেকে 18 কোটি আর আমি যে দেশ থেকে এসেছি আলহামদুলিল্লাহ ভারতবর্ষ ওখানে মানুষের সংখ্যা প্রায় 130 থেকে 140 কোটি চিন্তা করেছেন আপনারা গোটা বাংলাদেশে কত কোটি 17 18 কোটি আর আমাদের ইন্ডিয়া তথা ভারতবর্ষে প্রায় 130 থেকে 140 কোটি চিন্তা করে দেখেছেন আমাদের ভারতবর্ষে শুধু একটা রাজ্য যদি উত্তরপ্রদেশ শুধু ইউপি দিয়ে দিই আপনাদের গোটা বাংলাদেশের চাইতেও আকারে এবং সমস্ত কিছু দিক থেকে বড় হবে আলহামদুলিল্লাহ গোটা বিশ্বজগৎ বলছে যে গোটা বিশ্বজগতে 750 কোটি মানুষ আছে আর এই 750 কোটি মানুষের মধ্যে প্রায় 4500 ধর্ম আছে বা কতগুলো ধর্ম 4500 ধর্ম আছে ভাই চিন্তা করে দেখেছেন যে আমরা কটা ধর্মের নাম জানি আমরা শুধুমাত্র মুসলিমদের মধ্যে ঠেলাঠেলি করতে ব্যস্ত আছি বা আছে না নাই কোন মাজহাব হকের পথে আছে কোন দল হকের পথে আছে আমরা এগুলো নিয়ে গোটাগুটি করতে আমরা ব্যস্ত আছি কিন্তু গোটা বিশ্ব জগতে 4500 ধর্ম আছে আর এই 4500 ধর্মের সমস্ত ব্যক্তিদের একটাই দাবি যে তাদের ধর্মটা ঠিক বাকি সমস্ত ধর্ম ভুল বা আছে না নাই আগা হিন্দু ঠাকুরের কাছে চলে যাবেন গিয়ে বলবেন যে ঠাকুর মশাই আমরা মুসলিম আমরা কি স্বর্গ তথা জান্নাত যেতে পারবো আপনাদের স্বর্গে ভাই হিন্দু সে ঠাকুর মশাই কি বলবে বলেন তো বলে তোমরা মুসলিমরা কখনোই স্বর্গ তথা জান্নাত যেতে পারবে না কেন কারণ তিনি বলতে পারেন যে তোমরা মুসলিম এমন একটি জাতি যে তোমরা আমাদের ভগবানকে ধরে জবাই করে খেয়ে নাও আমরা খাই কি খাই না তাহলে ভগবান কি গরু সেই গরুকে জবাই করে আমরা খাই কি খাই না খাই তাইজন হিন্দু দাদা কোশ্চেন করলো আমাদের মুসলিমদেরকে তাদের স্বর্গে যাব এটা তারা মেনে নিতেই 100% পারবে না কেন তাদের বিশ্বাস যে তাদের ভগবান গরুকে আমরা মুসলিমরা জবাই করে কুটি কুটি করে কেচে 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 একদম ভাই খাই কি খাই না খাই ঠিক একই ভাবে একজন খ্রিস্টানের কাছে যদি একজন মুসলিম চলে যায় যদি বলে খ্রিস্টান দাদা আমি আপনাদের ধর্মকে গ্রহণ করতে চাই বা আপনাদের এই ধর্ম কবুল করতে চাই আর যদি কবুল না করি আমি মুসলিম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ব রমজানে রোজা করছি হজ করছি যাকাত দিচ্ছি লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে দান সাদকা করছি তখন খ্রিস্টান মিশনারিকে জিজ্ঞাসা করেন দাদা আমরা মুসলিমরা কি আপনাদের স্বর্গে যেতে পারবো বা বলেন তো তারা কি বলবে তারা স্পষ্ট হয়ে বলবে যে তোমরা মুসলিমরা কখনোই জান্নাত তথা স্বর্গে যেতে পারবে না আপনাকে বোঝানোর চেষ্টা করলাম এটা ভাই গোটা বিশ্ব জগতে 4500 ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের অনুসারীদের দাবি যে তাদের ধর্ম ঠিক বাকি সমস্ত ধর্ম ভুল ঠিক একই একজন হিন্দু বা খ্রিস্টান যেজন আলেম মাশাইখের কাছে এসে জিজ্ঞাসা করে যে দাদা আমরা দুর্গা পুজো করি লক্ষ্মী পূজা করি সরস্বতী পূজা করি যীশু খ্রিস্টের উপাসনা করি আমরা খ্রিস্টান বা হিন্দু আমরা কি আপনাদের জান্নাতে যেতে পারবো বা আমরা উত্তরে কি দেবো কথা বলেন আমাদের একটাই উত্তর যে আপনারা কখনোই জান্নাত যেতে পারবেন না আপনাকে এটাই বোঝাচ্ছি যে আমরা শুধুমাত্র নিজেদের মধ্যে ভাই শুধু গোতাগতি আছে না নাই ঠেলাঠেলি আছে না নাই আপনি শুধুমাত্র একটা জায়গার মধ্যে একটা গন্ডির মধ্যে থেকে এতগুলো ঠেলাঠেলি করছেন কিন্তু গোটা বিশ্ব জগতে আজকে অমুসলিমরা বা ইসলামকে চ্যালেঞ্জ করছে কি করছে না চ্যালেঞ্জ করছে ইসলামকে নিয়ে তারা অট্টহাসি করছে গোটা বিশ্ব জগতের মধ্যে যে ধর্মকে নিয়ে সবচেয়ে বেশি অপমান করা হয় সে ধর্মের নাম কি ইসলাম গোটা বিশ্ব জগতে যে ধর্মগ্রন্থকে সবচাইতে বেশি আপত্তি করা হয় সে ধর্মগ্রন্থের নাম কি গোটা বিশ্ব জগতে যে ব্যক্তির বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলা হয় এবং লেখা হয়েছে সে ব্যক্তির নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্ব জগতের মধ্যে যে শিক্ষা প্রতিষ্ঠানকে জঙ্গি বা সন্ত্রাসের আতরঘর বলা হয় ভাই সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি মাদ্রাসা দেখেন ইসলাম
মানুষ যেখানে ফলো করে যেখানে অনুসরণ করে যেখানে ইসলাম শিক্ষা অর্জন করে যাকে অনুসরণ করে যে গ্রন্থের উপরে তারা মর্যাদা দেয় এবং যে গ্রন্থকে অনুসরণ করে বা চতুর্দিক থেকে ইসলামকে কলঙ্কলেপন করছে কি করছে না করছে তারপরে কিন্তু আমরা নিজেদের মধ্যে বা এত হিংসা বিদ্বেষ বা আছে না নাই বিশেষ করে গোটা বিশ্ব জগতের তুলনায় আপনাদের বাংলাদেশে বেশি আছে আছে না ভাই একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সঙ্গে দেখা দেখি তো দূরের কথা তার নামও শুনতে পারে না আছে না নাই আছে কিন্তু দুইজন কিন্তু বড় বড় আলেম আছে না নাই ভাই আমি এই জন্য বলছি যে আপনারা শুধুমাত্র একটা গন্ডির মধ্যে আছেন ইসলামের মধ্যে এত দল নিয়ে এর মধ্যে মতনক্য মতপার্থক্য করে এর মধ্যে নিজেরা মারামারি করে পড়ছে আর গোটা বিশ্ব জগত মুসলিমরা ইসলামকে চ্যালেঞ্জ করছে হুজুরদের হুশি নাই আছে হুশ যদি থাকতো তাহলে এমনটা কখনো কোশ্চিন কালো করতো না আসেন আজকে যে আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ মুতাফফা 1420 হিজরি তার একটা বিখ্যাত গ্রন্থ আছে তারকুস সালাহ সালাত পরিত্যাগকারী বিধান এবারেকে বাংলাদেশ থেকে অনুবাদ করেছে শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম হাফেজাহুল্লাহ বই 3 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে গোটা বাংলাদেশে প্রায় 95% মানুষ আছে মুসলিম কত পার্সেন্ট 95% কিন্তু মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাতাতে মাত্র 5% আছে মুসলিম কথা বুঝাতে পারিনি মাথা গণনায় 95% কি আছে বাংলাদেশে মুসলিম কিন্তু আল্লাহর খাতায় মাত্র 5% ভাই কথা কি বুঝতে পারছেন বইয়ের নাম কি তারকুস সালাহ সালাত পরিত্যাগকারী বিধান মানে নামাজ পরিত্যাগ করে দিলে মানুষ আর মুসলিম থাকে না লেখক এটাই বোঝাতে চেষ্টা করেছে বা আপনাদের বাংলাদেশে এই তথ্য কি সঠিক না ভুল অবশ্যই সঠিক তাই আমি যে কথা বলছি যে আমরা মুসলিম যারা আছি আমরা মোটামুটি তারপরেও কম বেশি আমরা ইবাদত বা আমল করি আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত ভাই বলুন তো ইবাদত কাকে বলে কথা বলেন কথা বলতে হবে যা জানেন তাই বলতে হবে বলেন ইবাদত কাকে বলে আল্লাহকে ভয় করা একজন ভাই বলেছে আর কে বলবেন আল্লাহর এবং আল্লাহর রাসূলের হুকুম এবং আনুগত্য করা ইবাদত আর কে বলবেন দেখি আপনারা ইবাদত বলতে কি বোঝেন আল্লাহর ভয় কোরআন এবং হাদিসে যা আছে সঠিক পন্থায় আমল করা এটাকে বলা হয় ইবাদত মোটামুটি আমরা অনেকে অনেক রকমের আমরা কিন্তু অ্যানসার দিয়েছি তবে সমস্ত মানুষ যেগুলো অ্যানসার দিয়েছেন সবগুলোই তবে ঠিক তবে কোনটা আগেরটা পরে এসেছে পরেরটা আগে এসেছে ইবাদতের যদি আবিধানিক অর্থ লুগাতাল মানা নেন তাহলে এর অর্থ হবে দাসত্ব করা কি বললাম ইবাদত মানে দাসত্ব করা দাসত্ব কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আর ইবাদতের যদি শরীয় অর্থ নেন বিস্তারিত ব্যাখ্যা নিতে চান তো ইবাদত বলতে বোঝানো হয় ওই ওই কাজকে যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো কিছু গ্রহণ করা এবং কোনো কিছুকে বর্জন করা এই দুটোকে বলা হয় ইবাদত কথা বুঝাতে পারিনি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো কিছু গ্রহণ করা অথবা কিছুকে বর্জন করা এই গ্রহণ বর্জন দুটোকে একত্রিত বলা হয় ইবাদত একটা ছোট্ট উত্তর দিয়ে বুঝতে পারবেন আমাদের অনেকের ধারণা যে কোনো ব্যক্তি নামাজ পড়লো আমরা মনে করি নামাজ পড়ছে এই ব্যক্তি ইবাদত করলো কেউ যদি হজ করে আমরা মনে করি এটা লোকটা ইবাদত করলো তো মনে রাখবেন এগুলো ইবাদতের অর্ধেক রূপ কি রূপ অর্ধেক রূপ এর সম্পূর্ণ রূপ নয় বরং আল্লাহর কোন আদেশকে গ্রহণ করা এবং নিষেধকে বর্জন করা এটাকে ইবাদত বলা হয় উদাহরণ পবিত্র কোরআন সূরা বনী ইসরাইল সূরা 17:32 আল্লাহ বলছে লা তাকরাবু জিনা জিনা যে রাস্তায় আছে তার ধারের কাছেও যেও না হঠাৎই একটা যুবকের নম্বরে রাত্রি 12টার দিকে একটা ফোন এসেছে একটা মেয়ে ফোন করেছে বলছে ভাইয়া কেমন আছেন যুবকটি বলছে আপনি কে বলছেন চিনতে পারছি না তো বারবার কথা আগাতে থাকে যুবক বলছে বোন তোমাকে আমি চিনি না তোমার সঙ্গে কথা বলতে চাইছি না তো ফোনটা কেটে দিয়েছে আরেকটু পর আবার ফোন করেছে মেয়েটা রসল রসল কণ্ঠে কথা বলতে চায় যুবকটা কথা বলে না আবার কেটে দেয় তিনবারের মতো ফোন করেছে আর যুবক শুধুমাত্র বলছে ইন্নি আখাফুল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি এই বলে ফোনটা কেটে দিয়ে সুইচ স্টপ করে রেখে দিয়েছে বা বলুন তো এই যুবক আল্লাহর ইবাদত করলো কি করলো না কথা বলেন এই যে ব্যক্তি যে ফোনটা কেটে দিল কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে তার সন্তুষ্টির উদ্দেশ্যে এই ব্যক্তি ফোন কেটে দিয়েছে এটা নিঃসন্দেহে এটা একটা ইবাদত আমরা মনে করি
যে শুধু নামাজ পড়লো এটা ইবাদত ভাই মনে করে শুধু নামাজ পড়া এটা ইবাদতের অর্ধেক রূপ বরং কোন কিছুকে গ্রহণ করা আর কোন কিছুকে বর্জন করা এই দুটোকে বলা হয় একত্রিত ইবাদত যেমন আরেকটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন ভাই আপনি জানেন যে সোনালী ব্যাংকে বা রূপালী ব্যাংকে আপনার বাড়ির জমির দলিল দিয়ে যে দেখান জমির দলিল তো আপনাকে 10 লাখ টাকা আপনাকে লোন দেবে কিন্তু আপনি লোন কেন নিচ্ছেন না কারণ আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ দেওয়া নাকে হারাম করেছে এই কারণে আপনি লোন নিচ্ছেন না বা বলুন তো আল্লাহর ইবাদত করলেন কি করলেন না করলেন মানে যাবতীয় আল্লাহর আদেশ এবং নিষেধকে যদি বর্জন করেন এটাকে বলা হয় ইবাদত কিন্তু আমাদের সমাজে মানুষ গ্রহণ করতে প্রস্তুত বর্জন করতে প্রস্তুত নয় অসংখ্য মানুষ আছে যে তারা নামাজ পড়ে তারপরে পাঁচ রাত প্রতিদিন নামাজ পড়ছে তার সুদের সঙ্গে যুক্ত আছে না নাই একজন নারী নামাজ পড়ছে প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছে বেপর্দা হয়ে চলে কি চলে না একজন ব্যক্তি কন্টিনিউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে এখনো ঘুষের ব্যবসা র্যান্ডম চলছে আছে না নাই আছে তার মানে আপনাকে বুঝতে হবে নামাজ পড়ার চাইতে ইবাদত করার চাইতে বর্জন করা বেশি কঠিন একজন ব্যক্তি নামাজ পড়ছে বয়স 50 60 হয়ে গেছে এখনো বিড়ির নেশা ছাড়তে পারে নাই বাঁচে না নাই আছে তার মানে আপনাকে বুঝতে হবে ইবাদতের দুই দিক এক গ্রহণ করা একটাকে বর্জন করা এই ব্যক্তি যে 50 60 বছর হয়ে গেছে এখনো জর্দা দিয়ে রীতিমতো পান খাচ্ছে ভাই বলুন তো আছে না নাই আছে আপনাকে একইভাবে কয়েকশো উদাহরণ দেওয়া যায় যে মানুষ ইবাদত গ্রহণ করেছে কিন্তু আল্লাহ যেটাকে বর্জন করতে বলেছে এই বর্জন করে নাই তার মানে এটাই বুঝতে হবে কিছু গ্রহণ করার চাইতে বর্জন করাটা বেশি কঠিন ভাই কঠিন কি কঠিন নয় অনেক আলেম সমাজ আছে না নাই যে জর্দা দিয়ে এখনো পান খাই আবার বলে মাকরু আছে না ভাই জর্দা দিয়ে পান খেয়ে মাকরু ফতোয়া দিচ্ছে কি দিচ্ছে না আচ্ছা তো সার্বিকভাবে আমি এতটাই বুঝাতে চাইলাম ভাই ইবাদতের সংজ্ঞা না বোঝার কারণে আমাদের মধ্যে এখনো বেশি বেশি খারাপই এখনো আছে তাই ইবাদত দুই দিকের জিনিস এক গ্রহণ করা দুই বর্জন করা মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি বর্জন করা তৌফিক দান করো সকলে বলি আমিন আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত একজন ব্যক্তি এবছরে হজ করেছে আর সে ব্যক্তি যদি মনে মনে বিশ্বাস করে যে আমি হজ করেছি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই হজকে কবুল করে নিয়েছে জেনে রাখবেন আপনি ভুলের মধ্যে আছেন কেন ইবাদত করলে আল্লাহ যে কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই একটু আগে আপনারা হাজার হাজার টাকা দান করেছেন আর আপনি যদি মনে করেন আমি দান করেছি তার অর্থ এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দান কবুল করে নিয়েছে জেনে রাখবেন আপনি ভুলের মধ্যে আছেন কেন ইবাদত করলে আল্লাহ যে কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই সাত ভাগা না এক ভাগা এ বিতর্ক পরে আপনি একটা গোটাই গোটা গোটা একদম কুরবানি দিয়ে দিয়েছেন একটা গরু এখন যেটা আপনি মনে করেন গরু কুরবানি দিয়েছেন মানে আল্লাহ কবুল করে নিয়েছে জেনে রাখবেন আপনি ভুলের মধ্যে আছেন কেন ইবাদত করলেই যে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই দলিল বাবন্দ পৃথিবীর প্রথম মানুষের নাম কি নবী আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম কোনো মতপার্থক্য আছে কোন দ্বিমত আছে হানাফি শাফি মালিকি হাম্বলি দেবন্দি বেরেলভি জামাতি আহলে হাদিস আহলে তাশাইয়ু আরো তরিকা আছে চরমনায় মাজবানের ফুলতলি রাজারবাগে দেওয়ানবাগে আটরশি আছে না নাই ভাই এই সমস্ত মুসলিম ফিরকাদের মধ্যে কোন দ্বিমত আছে যে পৃথিবীর প্রথম মানুষের নাম নবী আদম ভাই শুধু মুসলিম নয় অমুসলিম হিন্দু যারা আছে তারাও বিশ্বাস করে পৃথিবীর প্রথম মানুষের নাম আদম কোথায় তাদের একটা ধর্মগ্রন্থ আছে নাম ভবিষ্য প্রাণ প্রতিষ্ঠক পর্ব চার মন্ত্র তিন আর চার দুটো মন্ত্র আছে পৃথিবীর প্রথম মানুষের কথা বলা হয়েছে মন্ত্র কি বলছে দেখেন মন্ত্র বলছে আদম না হাব্বা না রূপবতী ম্লেচ্ছা বিষ্ণু তার শরীরের নোংরা মাটি থেকে প্রথম যে মানুষকে সৃষ্টি করেছিলেন তার নাম হচ্ছে আদম কি নাম ভাই আদম আর তার স্ত্রী হাব্বাবতী বা হাব্বাবতী কে আমাজান হাওয়া আলাইহিসসালামের কথা বলছে মানে হিন্দু ধর্মগ্রন্থের স্বীকৃতি দিচ্ছে পৃথিবীর প্রথম মানুষের নাম কি আদম তার স্ত্রী হাওয়া ঠিক একইভাবে গোটা বিশ্ব জগতের মধ্যে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি সে ধর্মের নাম কি খ্রিস্টান ধর্মের অনুসারী যাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে আছে 220 কোটি তাদের ধর্মগ্রন্থের নাম কি
বাইবেল বাইবেলের ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস তৃতীয় অধ্যায় 17 থেকে 20 নম্বর উচ্চদে তারা পৃথিবীর প্রথম মানুষের নাম রেখেছে অ্যাডাম কি ভাই অ্যাডাম তার স্ত্রীর নাম ইব বাবন্ত অ্যাডাম আর ইব কাকে বলছে আদম আর হাওয়া আলাইহিসসালাম তার মানে বোঝা গেল স্পষ্ট ভাবে যে পৃথিবীর প্রথম মানুষ আদম এবং হাওয়া ইসলাম ধর্মগ্রন্থ বলছে হিন্দু ধর্মগ্রন্থ বলছে খ্রিস্টান ধর্মগ্রন্থ বলছে এই তিনটা ধর্মগ্রন্থ একমত এ থেকে প্রমাণিত হয় ডারউইনের থিওরি অফ ইভোলিউশন এটা বাতিল ও যে মানুষ বাদর থেকে এসেছে আপনার সন্তান স্কুলে পড়ে না মানুষ কিসে থেকে এসেছে বাদর থেকে এসেছে তার জন্য আমরা বলি যারা নাস্তিক তাদের পূর্বপুরুষের চেয়ে বাদর আর হনুমান আর আমরা যারা ধার্মিক আমাদের পূর্বপুরুষের নাম নবী আদম মানুষ আমরা মানুষের সন্তান তারা বাদরের সন্তান কেন কারণ তাদের বিশ্বাস যে পৃথিবীতে প্রথম থেকে কোনো মানুষ ছিল না এককোষী প্রাণী থেকে আস্তে আস্তে বিলুপ্ত হতে হতে পৃথিবীর প্রথম ছিল কি বাদর তো ভাই তাদের বাপ যদি বাদর বলি বা রাগ করা দরকার আছে না আমাদের কোনো অপরাধ জি না তারা নিজেরা স্বীকার করে তাদের বাপ আদি বাপ তার নাম হচ্ছে বাদর নবী আদমের ভাই দুইজন সন্তান ছিল কি ছিল না নাম কি একটা নাম হাবিল আর একটা নাম কাবিল আর একটা প্রশ্ন আপনাদের করি বাবন তো এই নবী আদমের দুই সন্তান তারা আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করেছে কি করে নাই করেছে আর একটা প্রশ্ন বা বলুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি দুই ভাইয়ের কুরবানিকে কবুল করেছিলেন আল্লাহ একজনের কুরবানি কবুল করেছিল আর একজনের কুরবানিকে ধুলি কণার মতো উড়িয়ে দিয়েছে পাঁচ পয়সা মূল্য দেয় নাই ভাই এই ঘটনা প্রমাণ করে যে পৃথিবীর প্রথম মানুষ নবী আদম পৃথিবীর প্রথম নবী একজন নবী আদম প্রথম সন্তান প্রথম কুরবানি আল্লাহ একজনে কবুল করলেন আর একজন ধুলিকণার মতো উড়িয়ে দিয়েছেন আমরাও আদম সন্তান আমরা যদি প্রত্যেকটা ইবাদত করি বা আমাদের ইবাদত আল্লাহ প্রত্যেকটা কবুল করবে এর কোনো নিশ্চয়তা আছে পৃথিবীর প্রথম মানুষের যদি একজনে কুরবানি কবুল হয় আর একজন ধুলিকণার মতো উড়িয়ে দেয় ভাই আমরাও তো আদম সন্তান আমাদের প্রত্যেকটা ইবাদত আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই কিন্তু আমরা ইবাদত করে আমরা দান করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি বা হজ করছি আর নির্দ্বিধায় আছি যে আমরা ইবাদত করছি মানে আল্লাহ কবুল করে নিয়েছে ভাই আপনার কোনো চিন্তা নাই মনে রাখবেন ইবাদত করলে আল্লাহ কবুল করবেন এর কোনো নিশ্চয়তা নাই বরং ইবাদত করে মানুষকে জাহান্নামে যেতে হবে কথা বোঝাতে পারিনি ইবাদত করলে ইবাদত কবুল হবে এ তো নিশ্চয়তা নাই নাই আবার ইবাদত করেই আপনাকে জাহান্নামে যেতে হবে একাধিক কোরআনের আয়াত একাধিক হাদিস আছে আমি একটা একটা করে বলি পবিত্র কোরআন দেখবেন জুমার দিনে ইমাম সাহেব একটা কোরআনের আয়াত পাঠ করে সূরা হাশার সরি সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 3 এবং 4 আমিলাতুন নাসিবা আল্লাহ সুবহানাহু বলছেন এক শ্রেণীর আমল দার ব্যক্তিকে যারা ইবাদত করতে করতে আমল করতে করতে একদম ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে বা কাদের কথা বলছে ইবাদত করে করে যারা ক্লান্ত হয়ে গেছে পরিশ্রান্ত হয়ে গেছে এত ক্লান্ত যে ইবাদত করে 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 একদম ক্লান্ত হয়ে গেছে আল্লাহ এই সব ইবাদত গুজার বান্দাকে দেখছেন বা বলুন তো আমাদের মধ্যে কেউ আছেন যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছেন কেউ আছেন হ্যাঁ এক সময়তে ক্লান্ত হন কখন বলেন তো রমাজান মাসে তারাবি পড়ার সময় কেন 20 রাকাত তারাবি মাত্র 40 মিনিটে শেষ ওর মধ্যে আবার এশার 17 রাকাত আছে ইন টোটাল 39 রাকাত নামাজ পড়ছি মাত্র 40 মিনিটে বা আছে না নাই ভাই তারাবি 20 রাকাত না 8 রাকাত না 100 রাকাত এই ঝামেলা পরে করিয়েন এই ফোরজি স্পিরিটে যদি তারাবি পড়েন ভাই 100 রাকাত পড়েও এটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না মসজিদের ছাদে আটকে যাবে ইবাদত করছেন মহিতেন 20 রাকাত তারাবি নিয়ে মারামারি ঝামেলা ভাই একজন ব্যক্তি তারাবির নামাজই পড়লো না ভাই বলুন তো তার কোনো গুনাহ হবে আবার যারা তারাবি নিয়ে ঝামেলা করে তাকে জিজ্ঞাসা করেন আজকের ফজরের নামাজটা পড়েছিস জোহরে পড়েছিস আসরে পড়েছিস না ভাই কিছুই পড়েনি তারাবি নিয়ে মারামারি করছে আছে না নাই ওর ফরজের খোঁজ নাই কিন্তু ভাই নফল নামাজ দে মারামারি আছে না নাই আছে এই যে ঝড়ের গতিতে তারাবি নামাজ পড়ছে বা এখন তারাবি সালাতের নাম তারাবাড়ি মানে তারাবি নারীকে নাম দরকার ছিল তাড়াতাড়ি কি তাড়াতাড়ি কে কত তাড়াতাড়ি পারে যে যত তাড়াতাড়ি পারবে তাকে আগে পুরস্কার দেওয়া উচিত আছে না নাই আছে মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই দ্রুত গতিতে সালাত আদায় করছে আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো সকল বলে আমিন আমিন
সহিহ বুখারী প্রথম খণ্ড 104 পৃষ্ঠা কিতাবুস সালাত হাদিস নম্বর 757 আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা মসজিদে বসে আছেন এমত পরিস্থিতিতে সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলছে আসসালামু আলাইকুম যখন এই সালাম দিয়েছে বিশ্ব সালামের উত্তর দিয়েছেন আল্লাহ রাসূল তারপরে সেই সাহাবীকে বলছে ফাসাল্লি তুমি সালাত আদায় করো ফাইনা কালাম তু সাল্লি কারণ তুমি সালাত আদায় করনি কথা বুঝতে হবে একজন ব্যক্তি সালাত আদায় করেছে বিশ্বনবীর মসজিদে বিশ্বনবীর সামনে আল্লাহর রাসূলের মসজিদে তার সামনে সালাত আদায় করেছে ওই ব্যক্তি সে আল্লাহর রাসূলকে সালাম দিয়েছে আল্লাহর রাসূল উত্তর দিয়েছে দেয়া বলছে তুমি সালাত আদায় করনি যাও নামাজ আদায় করো ওই ব্যক্তি তখন বলছেন আল্লাহর রাসূল যখন হুকুম দিয়েছেন মসজিদে ঢুকেছে আবার নামাজ পড়েছে আবার সে আল্লাহর রাসূল বলছে সালাম দিয়েছে আল্লাহর রাসূল আবার একই কথা ফাসাল্লি তুমি সালাত আদায় করো ফাইনা কালাম তো সাল্লি তুমি সালাত আদায় করনি সাহাবী আশ্চর্য আবার তিনি গেছেন নামাজ আদায় করতে সালাত আদায় করতে সালাত আদায় করে আবার এসেছে আবার আল্লাহর রাসূল একই কথা বলছে যাও তুমি সালাত আদায় করো কারণ তুমি সালাত আদায় করনি ভাই এই ব্যক্তি পরপর তিনবার নামাজ আদায় করলেন তারপরে আল্লাহর রাসূল বলছে তুমি নামাজই পড়োনি ভাই বলুন তো ব্যক্তি নামাজ পড়েছে কি পড়ে নাই ব্যক্তি বলছে কিনা বিশ্বনবী বলছেন তুমি নামাজই আদায় করো নাই আলসু বলতে পারতেন যে বেটা তুমি নামাজ পড়েছো তো তোমার নামাজটা ভালো হয় নাই এই কথা বলতে পারতেন আসল অস্বীকার করে দিল যে তুমি নামাজই পড়োনি যাও নামাজ পড়ো ওই সাহাবী তখন আশ্চর্য হয়ে আল্লাহর রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি এর চাইতে ভালো সালাত আদায় করতে পারি না আপনি আমাকে সালাত শিক্ষা দেন তারপরে বিশ্বনবী তাকে সালাত শিক্ষা দিলেন কিয়াম রুকু সেজদা দীর্ঘ করতে বললেন ভাই আমাদের সমাজে আজ যদি বিশ্বনবী তারাবির অবস্থা দেখতেন কি বলতেন বলেন তো আল্লাহর রাসূল সাহাবী আল্লাহর রাসূলের সামনে নামাজ পড়ছে মসজিদে নববীতে বসে পড়ছে ভাই তারপরে বিশ্বনবী বলছে যে তুমি নামাজই পড়োনি যা নামাজ পড়ো অথচ ব্যক্তি তিনবার সালাত আদায় করছে কয়বার তিনবার তো ভাই বন্ধু আমাদের সমাজে যে তারাবির যে ঝড়ের গতিতে 4G স্পিডে তারাবি পড়া হয় এই তারাবি যদি বিশ্বনবী দেখতেন কি বলতেন আপনি 8 আর 20 নিয়ে ঝামেলা করছেন আর এবি আপনার নামাজই হয়নি কথা বুঝতে পারছেন তাই তারাবি পড়েন তাড়াতাড়ি নয় কি বললাম তারাবি পড়েন তাড়াতাড়ি নয় আর আল্লাহ সালে বলছে আমিলাতুন নাসিবা যে ইবাদত করতে গেলে ক্লান্ত হয়ে গেছে পরিশ্রান্ত হয়ে গেছে এই সব ইবাদত গুজার ব্যক্তি বসঙ্গে আল্লাহ বলছে তাসনা নারান হামিয়া আর আমি আল্লাহ তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব ভাই বন্ধু জাহান্নামে কাকে দেওয়া হচ্ছে মদঘরকে মাতালকে ঘুষখোরকে সুদখোরকে জিনাকারীকে আত্মসৎকারীকে জিনা কাকে দেওয়া হচ্ছে যে ইবাদত করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছে এমন ক্লান্ত ব্যক্তি এই ব্যক্তিকে আল্লাহ বলছেন জাহান্নামে নিক্ষেপ করব চিন্তা করেছেন আমরা ইবাদত করে কোন রকমের সালাম ফ্রিয়ে দুর্বল গতিতে আমরা ছুটে চলে যাচ্ছি একবার আপনি চিন্তা করে দেখছেন না যে আপনি যে নামাজ পড়লেন আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব তিনি সালাত কবুল করলেন কি না সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন ইবাদত করতেন আমল করতেন তারপর তারা পরেশান হয়ে থাকতেন যে আল্লাহ আমার ইবাদত কবুল করলো তো না কবুল করে নাই এটা নিয়ে তারা পরেশান সবসময় থাকতো কিন্তু আমরা কোন রকমের নামাজ পড়ি পড়ার পরে কোন সালাম ফেরানো শেষ দুর্বল গতিতে ছুটছি আর কোনদিন যদি ইমাম সাহেব একটু লম্বা কিরাত ধরেছে আর মুক্তাদি পেছন থেকে বাঁচেরা নাই বলেন ইমাম সাহেব একটু লম্বা কিরাত করার যদি করে কোনোদিন তো পেছন থেকে বারবার শুধু মানে গোটা মসজিদে আজ হয় কি হয় না ভাই হয় মানে ও যে একটা রাকাতে 3 মিনিট কিরাত করবে ভাই এই সময় দেওয়া হয় বা আপনাদের বাংলাদেশে মসজিদে দেওয়া হয় যে এক রাকাত নামাজে 3 মিনিট সময় দিবে বা 3 মিনিট ধরে কিরাত করবে এই সময় দেওয়া হয় জি না আরে 3 মিনিট তো দূরে কথা 30 সেকেন্ডের অতিরিক্ত হয়ে গেলে অমনি সিগনাল চলে আসে আসে কি আসে না আসে তাই ভাই আপনাদেরকে এই কথা বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট হয়ে তিনি বলছেন যে আমল করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে এই সব ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে মানে ইবাদত করলে আপনি যে জান্নাত যাবেন এ কথাই সঠিক নয় বা ইবাদত করে আপনাকে জাহান্নামে যেতে হবে মিশকাত খোলেন কিতাবুল ইমান হাদিস নম্বর 205 বিশ্বনবী বলছেন কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষকে সর্বপ্রথম তোলা হবে কয় শ্রেণীর ভাই তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যাকে আল্লাহ কিয়ামতের মাঠে তুলে বলবে যে তোমাকে পৃথিবীতে অসংখ্য কোটি কোটি টাকা দান করেছিলাম তুমি টাকা নিয়ে কি করেছিলে এই সম্পদ নিয়ে কি করেছিলে উনি খুব খুশি আল্লাহকে
বলবে যে আল্লাহ পৃথিবীতে এমন কোন জায়গা নাই এমন কোন স্থান নাই যে আমি দান করি নাই যে দান চেয়েছে আমি তাকে দান করেছি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে বলবে আনতা কাযাবতা তুই মিথ্যা কথা বলছিস তুই আমাকে খুশি করার উদ্দেশ্যে দান করিস নাই বরং তুই দান করেছিলি যে মানুষ তোকে দানবীর বলবে এটা শোনার জন্য আর তুই যে নিয়ত করেছিলি পৃথিবীতে আমি আল্লাহ সেটাকে কবুল করে নিয়েছি তুই চেয়েছি যে মানুষ তোকে দানবীর বলবে আল্লাহ এই দোয়া কবুল করে নিয়েছি আর সঙ্গে সঙ্গে মানুষ তোকে দানবীর বলেছে অর্থাৎ তুমি যেটা চেয়েছিলে সেটা পৃথিবীতে পেয়ে আছো আখিরাতে তোমার জন্য আর কিছু নাই এই কথা বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীকে বলবে যে ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করো ভাই জাহান্নামে কাকে দেওয়া হচ্ছে দানবীরকে অজয় সহি বুখারী বর্ণনা বিশ্বনবী বলছে যে সাদগাতু বুরহান দান হচ্ছে দলিল কবরের আযাবকে রক্ষা করতে পারে কি বলেন দান আল্লাহ রাসূল বলছেন যে নারীদের প্রসঙ্গে যে নারী তোমাদেরকে জাহান্নামের সবচেয়ে বেশি বেশি দেখলাম তোমরা বেশি বেশি দান করো কেন দান হচ্ছে এমন একটা ইবাদত যে দান করলে মানুষকে কবরের আযাব থেকে একদম বাতাবরণ সৃষ্টি করে দেয় প্রাচীর তুলে দেয় কবরে আযাব করতে দেয় না কোন ইবাদত দান কিন্তু এই ব্যক্তি দান করে জাহান্নামে যাচ্ছে কি যাচ্ছে না যাচ্ছে আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি বা আমাদের অন্তরে একটু ভয় একটু ভীতি সঞ্চয় হচ্ছে কি যে আমরা ইবাদত করছি কিন্তু আল্লাহ ইবাদত কবুল তো দূরের কথা কবুল তো দূরের কথা মানে ইবাদত করে আমাদেরকে জাহান্নামে যেতে হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রতিদিন ফজরের নামাজের পরে একটা দোয়া পাঠ করতেন সুনান ইবনে মাজা কিতাবুস সালাত হাদিস নম্বর 923-24 আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাফেজ জুবার আলী জাই এবং শেখ শোয়েব আরনতরাই মহল্লা এই তিনজন মুহাদ্দিস সনদকে হাসান বলেছেন আসল দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নি আসালুকা ইলমান নাফিয়া হে আল্লাহ তুমি এমন জ্ঞান দাও যে জ্ঞানটা উপকারী জ্ঞান কোন জ্ঞান ভাই উপকারী জ্ঞান তার মানে বোঝা যায় যে জ্ঞান দুই ধরনের সব জ্ঞান উপকারী নয় ইলমান নাফিয়ান রিজকান তৈয়বা আর এমন রিজিক দাও যে রিজিকটা কি পবিত্র হালাল ও আমালান মুতাকাব্বালা আর এমন আমল করা তৌফিক দান করো আল্লাহ যে আমলটা তুমি আল্লাহ কবুল করবা কবুলযোগ্য আমল শুধু আমল করলেই হবে না কোন আমল করতে হবে কবুলযোগ্য যে ইবাদত আল্লাহ কবুল করবে ওই ইবাদত করতে হবে সহিহ বুখারীর 46 নম্বর হাদিস বিশ্বনবী বলেছেন যে আল্লাহ ওই ইবাদতকে সবচেয়ে বেশি পছন্দ করে যদিও এক রাকাত নামাজ হয় তবে এটা নিয়মিত হতে হবে খুব সুন্দরভাবে হতে হবে আল্লাহ এই ইবাদতকে বেশি পছন্দ করেন আল্লাহ অনেক ইবাদতকে পছন্দ করেন পবিত্র কোনে একটা এত নাই বা আছে যে আমালান কাসীরা যে আল্লাহ অসংখ্য অনেক আমলকে আল্লাহ পছন্দ করেন এমন কোন আয়াত পেয়েছেন এমন কোন হাদিস দেখেছেন যে আল্লাহ বলেছেন আমালান কাসীরা যে তুমি বেশি বেশি আমল করো অনেক আমল করো আমি আল্লাহ খুশি হব এমন কোন কথা আছে জানা তবে আমলে সলে নেক আমল করতে হবে উত্তম আমল করতে হবে আল্লাহ এটাই বেশি পছন্দ করে কিন্তু আমাদের সমাজে কি আছে যে বেশি আমল আমলে সলে নয় ভালো আমল ধীরে সুস্থ করবে এমন নয় আমাদের কম্পিটিশন শুরু হয়ে যায় যে আজকে রাত্রে কে কত রাকাত নামাজ পড়তে পারে নামাজের সময় এক মিনিটে ভাই দুই রাকাত নামাজ কমপ্লিট করে কি করে না করে তবে মনে রাখবেন যে আল্লাহ এক রাকাত নামাজ পছন্দ করে ২০ রাকাত নয় আল্লাহ দুই রাকাত নামাজ পছন্দ করে ৪০ রাকাত নয় তবে এই দুই রাকাত হতে হয় ধীরে সুস্থে রুকু সেজদা দীর্ঘক্ষণ থাকেন আল্লাহ এই সালাতকে বেশি পছন্দ করেন অনেক ইবাদত করতে হবে আল্লাহ এটা চান না সহি মুসলিম খোলেন কিতাবুল ইমান হাদিস নম্বর 1516 বিশ্ব নবীর কাছে একজন সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত যেতে চাই আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বলছেন যে তোমরা আল্লাহর ইবাদত করবে কার সঙ্গে শিরিক করবে না এক দুই প্রতিদিন যথা ওয়াক্তে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে তিন রমজানের সিয়াম পালন করবে চার সামর্থ্য থাকলে যাকাত দেবে পাঁচ সামর্থ্য থাকলে হজ করবে ছয় হালাল গ্রহণ করবে হারামকে বর্জন করবে ভাই বন্ধু ছয়টা বিষয় যখন এই কথা বলেছে সাহাবী তখন বলছে ওয়াল্লাহি আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ আপনি যতটা বললেন এর বেশিও করব না কমও করব না এই বলে সাহাবী চলে যাচ্ছেন
আর বিশ্বনবী বাকি সাহাবীদেরকে ডেকে বলছেন যে তোমরা জান্নাতি ব্যক্তি দেখবে, জান্নাতি ব্যক্তি। বাকি সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ কে জান্নাতে যাবে দেখান? সহিহ আল্লাহ বলছে ওই যে ব্যক্তি চলে গেল ওই ব্যক্তি জান্নাতে যাবে। কেন? কারণ ওই ব্যক্তি বলেছে যে আল্লাহর রাসূল আপনি যতটা বলেছেন এর বেশিও করব না কমও করব না। কিন্তু আমাদের সমাজে একটা ধারণা আছে না নাই যে কোন কাজ যদি করে আমরা যদি বলি যে ভাই এই আমলটা কেন করছেন এটা তো কোরআন হাদিসে নাই, উনি তখন বলছেন আরে কোরআন হাদিসে নাই তো কি হয়েছে, ভালো কাজ বেশি করলে ক্ষতি কি? আছে না নাই? ভালো কাজ জানি কোরআন হাদিসে নাই, বা আপনি যে নামাজ শেষে এই সময় তো মুনাজাত শুরু করলেন তো এটা কোরআন হাদিসে নাই, ও বেটা নিজে বলছে জানি তো কোরআন হাদিসে নাই তো আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করছি, খারাপ কি এটা? বা আছে না নাই? যখনই আপনি কোন দলিল বা কোন আমলের কথা বলবেন যেটা কোরআন হাদিসে নাই, দুটো দলিল শুধু, প্রথম কথা হচ্ছে এটা ভালো কাজ বেশি করলে ক্ষতি কি? ভাই বলেন তো ভালো কাজ বেশি করা যায়? কথা বলেন ভাই বলেন তো মুসলমানি দেওয়া সুন্নাতে খাতনা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? সুন্নাতে খাতনা বোঝেন না ভাই? এই যে আপনার ছেলের সাত দিন বা বয়স যখন হচ্ছে খাতনা করে দিচ্ছেন তো এটা তো বেশ ভালোই কাজ, তো কেউ যদি একটু সুন্নাতে খাতনা বেশি করে করে দেয় বলেন তো কি হবে? তার ফরজ বাতিল। ভালো কাজ যদি বেশি করে কি হবে ভাই? ফরজটা বাতিল হয়ে যাবে। ভাই ভালো কাজ বেশি করা যায় না, তার দলিল নেন। ভাই বলেন প্রতিদিন আমরা কত রাকাত নামাজ পড়ি? ফরজ 17 রাকাত। ভাই আমরা কি প্রতিদিনই 17 রাকাত ফরজ নামাজ পড়ি? জি না। ভাই জুমার দিনে কত রাকাত পড়ি ফরজ? 2 রাকাত। তার মানে বোঝা প্রতিদিনও 17 রাকাত নামাজ পড়লেও জুমার দিনে কত হয়? 15 রাকাত। এখন কোনো 22 হাত পাগড়ি পরা বড় জুব্বা পরা কোনো যদি পীর মাসায় এসে বলে আপনাদের গ্রামে যে ভাই জুমার নামাজকে 4 রাকাত পড়ব, তবে যে নামাজ পড়বেন? কেন পড়বেন না? নামাজ পড়বে 2 রাকাত বেশি, ভালো তো কাজ বেশি পড়ছে, ক্ষতি কি? কথা বলেন ভাই, নামাজ ভালো করার কাজ না খারাপ কাজ? প্রতিদিন জোহর 4 রাকাত পড়েন? 4 রাকাত পড়েন, জুমাটাও 4 রাকাত পড়ে দিবেন, ভাই ভালো কাজ বেশি করছেন, ক্ষতি কি? বাবু তো মাগরিবের নামাজ 4 রাকাত পড়েন? 3 রাকাত ফরজ নামাজ পড়েন। এখন কেউ যদি মাগরিব 3 রাকাত পড়বো কোনো 4 রাকাত পড়বো, ভাই নামাজ হবে? ভাই মনে ইসলাম খুব সূক্ষ্ম বিষয়, এদিক ওদিক হওয়া চলবে না, যেমনটা এসেছে অমনটাই করতে হবে। যদি বেশি করেন তবুও ক্ষতি, কম করলেও ক্ষতি, বাচ্চারা নাই? এখন মাগরিবের নামাজ কেউ যদি ইচ্ছাকৃত 3 রাকাতের জায়গায় 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে চলে যাচ্ছে, বলুন তো নামাজ হবে? ওই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়েছে ওটার নেকি পাবে? না, 2 রাকাত পড়েছে আর ইচ্ছাকৃত 2 রাকাত পরে সালাম ফিরেছে, নেকি তো দূরের কথা, গোনা হয়ে যাবে। কেন? কারণ ইচ্ছাকৃত করেছে, ভুল করে নয়। তাই ইসলাম যতটা এসেছে এর বাড়ানোও যাবে না কমানোও যাবে না। ভালো কাজ যেমন আগে করাও যায় না, একটা ছোট্ট কথা ভাই বলুন তো, এখন 5:58 ইফতারের সময় 5:52 কে ইচ্ছাকৃত একটা চালের দানা খেয়ে নিয়েছে, ভাই তার এই রোজা হবে? কেন হবে না? ভালো কাজ একটু আগে করে নিয়েছে তো কি হয়েছে রে ভাই? ভালো কাজ আগে করা ভালো না ভাই? ইসলাম নির্ভর করে, ইবাদত নির্ভর করে 6টা জিনিসের উপরে। কয়টা জিনিস ভাই? আল্লাহ রসুল যখন যে কাজটা যেইভাবে যে সময় করেছে তখন সেই কাজটা সে সময় করাটাই ইবাদত। কথা বোঝাতে পারিনি? আল্লাহ রসুল যখন যে কাজটা যেভাবে যে সময় করেছে তখন সে কাজটা সেইভাবে সেই সমপরিমাপ করাটাই ইবাদত। এর উল্টো হয়ে গেলে এটা ভালো হলেও আর ইবাদত থাকে না, যতটুকু করেছে ততটুকুই করতে হবে। যেমন মাগরিব 3 রাকাত তো 3 রাকাত, এশা 4 রাকাত তো 4 রাকাত, যে সময় এই যে ইফতারে যে সময় ওই সময়তে আপনাকে ইফতার করতে হবে। ভাই ভালো কাজ আগে করা যায় না। বা বন্ধু কুরবানি দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না ভাই? এখন যদি কালকে আপনাদের গ্রামের সমস্ত মানুষ একত্রিত হয়ে বলেন যাও কালকে আমরা কুরবানি দেব, বড় বড় গরু জবাই করে দিব, ভাই কুরবানি হবে? কেন? এই সময় আসেনি। ইবাদত নির্ভর করে সময়ের উপরে ভিত্তি করে। কিছু ইবাদত আছে যেটা স্থানের সঙ্গে সম্পৃক্ত। কিসের সঙ্গে ভাই? স্থান। গোটা বাংলাদেশে কোটি কোটি টাকা খরচ করে ভাই যদি আপনারা কাবা শরীফ নির্মাণ করেন আর আপনারা 7 বার না 100 বার যে তাওয়াফ করেন, ভাই আপনাদের হজ হবে? কেন? হজ করার জন্য কোথায় যেতে হবে?
আপনাকে মক্কাতে যেতে হবে। তাই ভাই মনে ইসলাম এমন একটা সূক্ষ্ম বিষয় যে স্থান কাল পাত্র সময় পরিবার সবগুলোকে নির্ভর করে। ভালো কাজ বেশি করলে ক্ষতি কি এই কথা চলবে না, যদি চলে এগুলো করে রাখান। আর ইবাদতের মধ্যে কোনো পরিবর্তন চলে না। আমাদের সমাজে আছে দেখবেন জানাজার সময়তে অনেক হুজুর বলছে তোমার বাপ তো বেনামাজি, তোমার বাপ তো নামাজ পড়েনি, তো 5,000 টাকা দিয়ে দাও। বাঁচে না নাই বাবুন, নামাজের কোনো কাফরা চলে? কথা বলেন, নামাজের কোনো কাফরা চলে? কিন্তু সমাজে এখন আছে না নাই, এখান থেকে দূরে থাকতে হবে। এটা ইসলাম নয়, এটা হুজুরের ফ্যাক্টরি তৈরি করা ইসলাম। কথা বুঝতে পারছেন? এটা ইসলাম নয় যে নামাজ পড়েনি এই জন্য কাফরা দিতে হবে। নামাজের কোনো কাফরা ইসলাম দ্বারা প্রমাণিত নয়, এটা হুজুরের ফ্যাক্টরি তৈরি করে ইসলাম। এখান থেকে অবশ্যই 100% আপনাকে আমাকে প্রত্যেককে দূরে থাকতে হবে। আর একটা সমস্যা আছে ভাই, বলুন তো, আপনাদের বাংলাদেশে কুরবানি কম হয় না বেশি হয়? অনেক বেশি হয় না ভাই? মাংস আপনাদের বাড়িতে 10 দিন 20 দিন 15 দিন থাকে না? মাংস নষ্ট হয় না? কুরবানি মাংস নষ্ট যায়, খেতে খেতে দাঁত ব্যথা হয়ে যায়, আর পারি না। আছে না নাই? আছে। এখন যদি কোনো হুজুর পীর বুজুর্গ এসে যদি বলে যে বাংলাদেশে এত কুরবানি দিচ্ছেন, তো কুরবানি দেওয়া উচিত নয়, অপচয় হচ্ছে, বরং মাংস নষ্ট হচ্ছে, তো কুরবানির টাকাগুলো দান করে দাও। ভাই কুরবানির টাকা দান করলে ইবাদত হবে? কুরবানি কবুল হবে? কেন? ইবাদতে কোনো পরিবর্তন চলে না, তাও কৈফি চলে না। কিন্তু ভাই বলুন তো, ফেতরা মালের বদল টাকা দেওয়া হয় কি হয় না? কথা বলেন, আল্লাহ রাসূল ফিতরা কিসের উপরে ফরজ করেছে? কম খাদ্যদ্রব্য। এই খাদ্যদ্রব্যকে পরিবর্তন করে বা টাকা দিয়ে দেওয়া হয় কি হয় না? হয়। হুজুর যে যুক্তি দিচ্ছে যে টাকা দিচ্ছে একটা গরিব মানুষকে, স্যার যা ইচ্ছা এই টাকা দিয়ে কিনে নিবে, তো ভাই আমরাও কথাই বলবো যে তাহলে এক কাজ করেন, কুরবানি না দিয়ে কুরবানির টাকা বন্টন করে দেন। ও মুরগির ছেলে মুরগি খাবে, গরুর ছেলে গরু খাবে, ছাগলের ছেলে ছাগল খাবে, চাউমিনের ছেলে চাউমিন খাবে। আমরা ইবাদত করছি আর মনে করছি ইবাদত করলে আমাদের ইবাদত কবুল হয়ে যাবে। ভাই এ কথা সঠিক নয়। ভাই ইবাদতে কিছু নীতিমালা আছে, এই নীতিমালা শর্ত সাপেক্ষে আপনাকে আমাকে ইবাদত করতে হবে, অন্যথায় কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকল বলি আমিন। ইবাদত কবুলের 6টা শর্ত আছে, কয়টা? আমরা 6টা খুব সংক্ষিপ্ত আলোচনা করব, শুধু বোঝানোর জন্য যে ইবাদত করার পূর্বে 1 টাকা দান করার পূর্বে 6টা শর্ত সাপেক্ষেই আপনাকে ইবাদত করতে হবে, নচেৎ ইবাদতে কোনো মূল্য থাকবে না। 1 টাকা দান করার পূর্বে, 1টা রুকু দেওয়ার আগে, 1টা সিজদা দেওয়ার আগে এই 6টা শর্ত আপনাকে জানতে হবে, নচেৎ ইবাদত করে 5 পয়সা লাভ হবে না। ওই আদর্শের সন্তানের মতো আপনার ইবাদত, আপনার কুরবানি, হজ, যাকাত, টাকা পয়সা সমস্ত কিছুকে আল্লাহ ধুলিকণার মতো উড়িয়ে দিবেন, 5 পয়সা মূল্য দেবে না। আমাদের সমাজে ইবাদত কেমন আছে জানেন? আর ছোট্ট গল্প বলে বুঝতে পারবেন। কোন এক জুমার খুতবাতে ইমাম সাহেব খুতবা দিচ্ছেন কুরবানির ফজিলত। কি বিষয়? কুরবানির ফজিলত। ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় বলছে অনেক কাতর কণ্ঠে যে বাবা কুরবানি যদি করিস তোর পেছনে সমস্ত গোনা ক্ষমা করে দেওয়া হবে, কুরবানি করলে এত নেকি, কুরবানি করলে এত নেকি, অসংখ্য ফজিলতের কথা বলেছে। আর মসজিদে, জুমার মসজিদে একজন বসেছিল চোর। কি বললাম ভাই? আপনাদের এলাকায় আছে? চেনেন আপনাদের এলাকায় চোর কারা? দেখাতে পারবেন কে চোর? না পারবেন না। কেন বলেন তো? টেবিলের তল দিয়ে নাই, ভদ্র চোর। আছে না নাই? তো চোর তখন খুতবা শুনছে, চোর খুতবা শুনে তার অন্তরটা পরিবর্তন হয়েছে, আর মনে মনে বলছে আমি এত বড় পাপিষ্ট বান্দা, আমি এত চুরি চামারি করেছি, আমার এবছর কুরবানি করা উচিত, মসজিদ থেকে নিয়াত করে ফেলেছে। ঠিক পরের দিন ঠিক ফজরের সময়তে ইমাম সাহেব মসজিদ থেকে বের হচ্ছে, আর চোর তখন গ্রামে ঢুকছে, হাতে আছে একটা গরু। ইমাম সাহেব চোরের সঙ্গে সাক্ষাৎ হয়ে তখন বলছে যে বাবা এত ভোরবেলাতে তুই কোথা থেকে আসছো? যখন এ কথা বলেছে চোর তখন বলছে, আর ইমাম সাহেব কালকে আপনি যে খুতবা দিয়েছেন আমার অন্তরটা গলে গেছে, আমি মনে করছি আমি পাপিষ্ট বান্দা, আমাকে এবছর কুরবানি করা উচিত, আমি অনেক গুনাহ করেছি, আমার গুনাহকে মোচন করা উচিত, এই জন্য কুরবানি করবো নিয়াত করেছি। তো ইমাম সাহেব এই কুরবানিটা নিয়ে এসেছি, একটু মাসলা দেন তো, এই গরুটা দিয়ে কুরবানি হবে কি হবে না? যখন এই কথা বলেছি ইমাম সাহেব তো বাঘ বাঘ খুশি, আরে বলে কি, আরে একটা চোর আমার একটা খুতবাতে একদম সাধু হয়ে গেল। ইমাম সাহেব তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসায় পঞ্চমুখ। ইমাম সাহেব তখন বলছে মাশাআল্লাহ,
খুব চমৎকার গরু, এই গরু দিয়ে কুরবানি দাও, কোনো সমস্যা হবে না, মাসলা দিয়ে দিয়েছে, চোরা খুশি যে গরু দিয়ে তারা কুরবানি হচ্ছে। ইমাম সে একটু পর বলছে যে বাবা এই গরুটার দাম কত। আর যখনই ইমাম সাহেব চোরকে বলেছে বাবা এই গরুর দাম কত, আর চোর একবার চোখ মুখ পাঁকড়ে বলছে, ইমাম সাহেব বলেন কি, আরে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করব। আপনি দাম জিজ্ঞাসা করছেন মানে খবরদার দাম জিজ্ঞাসা করবেন না। যখনই এই কথা বলেছে দামের কথা, আর চোর তখনই সঙ্গে সঙ্গে রেগে গর্জে উঠছে। ইমাম সাহেব বলছে ব্যাপার কি, আমি দাম জিজ্ঞাসা করলাম রেগে গেল কেন। ইমাম সাহেব তখন বলছে বাবা আসলে বিষয় তেমন কিছু নয়, আসলে আমিও এবার কুরবানি করব, তো আমি হাটে যাব, তো একটু আইডিয়া নিচ্ছি যে গরুর দাম কত আমিও কিনবো। তো বাবা বল না গরুর দাম কত, আবার জিজ্ঞাসা করছে, আবার চিৎকার মারে, খবরদার ইমাম সাহেব গরুর দাম জিজ্ঞাসা করবেন না, আল্লাহর জন্য কুরবানি দাম জিজ্ঞাসা করবেন না। ইমাম সাহেব তখন মনে মনে ভাবছে যে ডাল মে কুছ কালা হে, বেটা ব্যাপার কি দাম বলে না কেন। ইমাম সাহেব তখন চোরটার হাত ধরে বলছে বাবা একটা সত্য কথা বলবি। তো চোর বলছে কি বলছেন বলেন, বলছে গরুর রহস্যটা একটু বল। চোর তখন বলছে ইমাম সাহেব আপনি নিহাত একজন পরেশগার বান্দা, এই জন্য আপনাকে বলছি, তবে আপনি কসম করে বলেন এই কথা কাউকে বলবেন না। উনি তখন বলছেন ঠিক আছে কসম করে বললাম কাউকে বলবো না। চোর তখন বলছে ইমাম সাহেব কাউকে বলবেন না, বলে দিলাম, খবরদার কেউ যেন না জানে। এই কথা বলার পরে বলছি ইমাম সাহেব এই গরুটা আসলে আমি কিনে আনি নাই, পাশের গ্রাম থেকে চুরি করে নিয়ে এসেছি, নেন ঠেকান, চুরি করে নিয়ে এসেছি। আর যখন এই কথা বলেছে ইমাম সাহেব আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আবার শুরু করে দিয়েছে। ইমাম সাহেব বলছে আরে তুই চুরি করেছিস, আর চুরি করা গোনায় কাবিরা, আর চুরি করছিস জাহান্নামে চলে যাবি, একদম জাহান্নামে চলে যাবি, আবার ওয়াজ শুরু। চোর তখন বলছে ইমাম সাহেব ওই শব্দ আমি কালকে রাত্রে সেরে ফেলেছি। বলছে রাত্রে সেরে ফেলেছিস মানে হিসাব আবার কিসের হিসাব। চোর তখন বলছে ইমাম সাহেব আপনি ভুলে গেছেন কালকে জুমার খুতবাতে আপনি বললেন যে যে কেউ যদি কুরবানি দেয় তার পেছনে সমস্ত গোনা আল্লাহ ক্ষমা করে দেয়। ইমাম সাহেব ধরুন আমি চুরি করেছি এর জন্য 100,000 গোনা, আর এই গরুটাকে কুরবানি দেব তো 100,000 নেকি হতে পাবো। তো চুরি করার জন্য 100,000 গোনা আর কুরবানি দেওয়ার জন্য 100,000 নেকি, তো ইমাম সাহেব গোনা আর নেকিতে কাটাকাটি, মাঝখান থেকে মাংস খাওয়াই লাভ। ভাই উনার প্ল্যান দেখেছেন যে চুরি করেছে এর জন্য 100,000 গোনা আর কুরবানি দিচ্ছে 100,000 নেকি, তো গোনা আর নেকিতে কাটাকাটি, মাঝখান থেকে মাংস খাওয়াই লাভ। ভাই বলুন তো এমন ইবাদত গুজার বান্দা আল্লাহর জমিন এখন আছে না নাই, ভাই আপনাদের মধ্যে আছে না নাই, আরে আপনাদের মধ্যে আছে। ভাই চুরি করার টাকা দিয়ে সবচেয়ে বড় কুরবানি তার হয়তো হয় কি হয় না, সুদের টাকার সুদের ব্যবসা করে র্যান্ডম, প্রত্যেক বছর 3 বার করে হজ করে কি করে না, ঘুষের ব্যবসা এখনো চলছে, বিড়ির ব্যবসা চলছে, তারপরে বড় বড় কুরবানি হজ ওমরা কোনোটা বাদ যায় না, বাঁচে না নাই আছে। আপনি মনে করছেন চোরটার গল্প শুনে যে চোরটা কি বদ, আরে ভাই আপনার সমাজে আমাদের সমাজে হাজার হাজার এমন আছে। মহান শেখ তার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে হেদায়েত দান করে সকল বলি আমিন। বিশেষ করে মনে রাখবেন যে কোন নোংরামি কাজের সঙ্গে যে যুক্ত থাকেন কোন ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। পবিত্র কোরআন খুলেন সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45 আল্লাহ সুবহানাহু বলছে ইন্না সালাতা, নিশ্চয়ই সালাত তানহা, মানুষকে দূরে রাখে বা কিসে থেকে, খারাপ মন্দ কাজ থেকে। সলাৎ হচ্ছে এমন একটি ইবাদত যে সলাৎ আদায় করলে অবশ্যই তাকে যাবতীয় নোংরা কাজ থেকে এই সলাৎ নামক বস্তুটা তারা দূরে রাখবে কি রাখবে না। আল্লাহ বলছে নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যে ব্যক্তি নামাজ আদায় করবে অবশ্যই যাবতীয় পাপাচার থেকে সে দূরে নিশ্চিত থাকবে। ভাই আপনি নামাজে পড়ছেন আবার যাবতীয় পাপাচারের সঙ্গে যুক্ত আছেন, জেনে রাখবেন এই সলাৎ এই নামাজ আল্লাহ কবুল করছেন না। কেন, নামাজ যদি কবুল হয় অবশ্যই আপনি পাপাচার থেকে দূরে থাকবেন, এটা বাধ্য, এটা আল্লাহর কোরআন স্পষ্ট বলছে। কথা বুঝতে পারছেন, আমরা বুঝি না, আমরা শুধুমাত্র ইবাদত করছি, দান করছি, সাদকা করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, নামাজ আদায় করছি, কিন্তু ইবাদত করলে যে আল্লাহ ইবাদত কবুল করবেন না বা ইবাদত কবুল কিভাবে করেন এই শর্তগুলো আমরা জানি না। ইবাদত কবুলের 6টা শর্ত কয়টা, 6টা। সহিহ বুখারি প্রথম খণ্ড 59 পৃষ্ঠা হাদিস নম্বর 450 বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন
কোনো ব্যক্তি যদি পৃথিবীতে একটা মসজিদ নির্মাণ করে দেয় বাবন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তাকে কি দান করবেন বাইতুল ফিল জান্নাহ কোনো ব্যক্তি যদি পৃথিবীতে একটা মসজিদ নির্মাণ করে দেয় জান্নাতে কি দেওয়া হবে ঘর দেওয়া হবে ভাই বুখারী মুসলিমের হাদিস কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই এবার আপনাকে একটা জিজ্ঞাসা ভাই বলুন তো একজন ইহুদি একটা নয় 100টা মসজিদ নির্মাণ করে দিল হালাল টাকা বা আল্লাহ তো জান্নাতে ঘর দেবে একটা খ্রিস্টান একটা নয় 10,000 মসজিদ নির্মাণ করে দিল হালাল টাকা দিয়ে বলুন তো তাকে আল্লাহ জান্নাতে ঘর দেবে ভাই কেন দেবে না একজন মুসলিম যদি একটা মসজিদ নির্মাণ করে আল্লাহ জান্নাতে ঘর দেবে ইহুদি খ্রিস্টান কলভিল মুচি মাথর একই কাজ করবে হুবহু একই কাজ আল্লাহ তাদেরকে প্রতিদান কেন দান করবেন না আমাদের ইবাদত কবুল হচ্ছে তাদের ইবাদত কবুল হবে না তারা প্রতিদান পাবে না অথচ আমরা প্রতিদান পাব তো মাঝখানে যে বাতাবরণ একটা প্রাচীর তৈরি হয়েছে ভাই প্রাচীরের নাম কি জি ইমান কিসের প্রতি ইমান ভাই আল্লাহর প্রতি বিশ্বাস বা আল্লাহকে বিশ্বাস করলে কি আল্লাহ ইবাদত কবুল করেন কথা বলেন বা আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ ইবাদত কবুল করেন বলুন তো আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতে কি করতে না আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতে তার জন্য কাবা শরীফকে চেপে ধরে আল্লাহর কাছে দোয়া করেছিল হে কাবার রব যদি মোহাম্মদ সত্য করে প্রতিষ্ঠিত হয় তাহলে কাবার দায়িত্ব তুমি তাকে দিয়ে দাও আর আমি যদি সত্য করে প্রতিষ্ঠিত হই তাহলে কাবার দায়িত্ব তুমি আমাকে দাও ভাই আবু জাহেল কিন্তু নাস্তিক ছিল না আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করত পবিত্র কোরআন সূরা যুখরুফ 9:27 নম্বর আয়াত দেখেন বিস্তারিত আলোচনা করা হয়েছে যে আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করত ভাই বলেন তো ইবলিস শয়তান আল্লাহকে বিশ্বাস করে কি করে না ভাই আমি আপনি যতটা আল্লাহকে বিশ্বাস করি তার চেয়ে ইবলিস বেশি বেশি বিশ্বাস করে কেন ভাই ঘটনা তো আসমানে তার সঙ্গে হয়েছে আমাদেরকে শয়তান ইবলিস এসে ওয়াসওয়াসা দিতে পারে জান্নাত আছে তো জাহান্নাম আছে তো কিন্তু ইবলিসের মধ্যে কোনো ওয়াসওয়াসা আসবে কোনো সন্দেহ আছে তার মধ্যে কোনো সন্দেহ নাই তো ভাই ইবলিস আল্লাহকে বিশ্বাস করে কি করে না ইবলিস আল্লাহকে বিশ্বাস করে তো ভাই আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহকে ইবাদত কবুল করেন উত্তর জি না আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ যে ইবাদত কবুল করবে তবুও তার কোনো নিশ্চয়তা নাই ভাই বন্ধু হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে কি করে না হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে কি করে না তারাও আল্লাহকে বিশ্বাস করে তারা আল্লাহর নামের পরিবর্তন ঘটিয়েছে কিসের পরিবর্তন নামের পরিবর্তন আমরা আল্লাহ বলছি তারা সংস্কৃত বলছে ভগবান খ্রিস্টানরা বলছে গড ইংরেজিতে ইহুদিরা বলছে যেহোবা বা এলোহা বা এলি বা এল্লাই অসংখ্য নামের শুধু ভাষার পরিবর্তন হয়েছে যেন আমরা আল্লাহকে খোদা নামে ডাকি বাঁচে না নাই বা আল্লাহকে খোদা নামে ডাকি না গোটা বাংলাদেশের অধিকাংশ জায়গায় লেখা আছে যে খোদা হাফেজ বা আছে না নাই আছে বা বলুন তো আল্লাহর যে আসমাউল হুসনা 99 নাম আছে 99টা নাম আছে খোদা বলে কোনো নাম আছে তো আল্লাহকে নামে কেন রাখছেন আপনি যদি আল্লাহকে খোদা নামে রাখেন তো হিন্দুরা আল্লাহকে ভগবান নামে ডাকছে তা আপত্তি করেন কেন আপনি আল্লাহকে খোদা মনে ডাকছেন তো খ্রিস্টানরা গড বলছে ইংরেজিতে তো এত আপনি আপত্তি করেন কেন আপনি আল্লাহকে যদি ফার্সি ভাষাতে খোদা নামে ডাকতে পারেন তো হিন্দুরা ভগবান বলে রাখছে তো আপনার এত সমস্যা হয় কেন বা আল্লাহ 99টা নাম আছে একটা নাম তার মধ্যে খোদা নাই আপনার নাম আব্দুর রহমান এখন গ্রামবাসী আপনাকে যদি বলে এই ভজা বা কেমন লাগবে বা আপনার নাম আব্দুর রহমান আপনার যদি ভজা নামে ডাকে ভালো লাগবে নিঃসন্দেহে ভালো লাগবে তো আল্লাহ 99টা নাম এত সুন্দর সুন্দর নাম আর রহমান আল করিম আল হাকিম এই নামগুলোকে বর্জন করে এমন একটা নাম দিয়ে দিলেন যেটা আরবি ভাষাও না যেটা কোরআন হাদিসেও না এটা ফার্সি একটা ভাষা ওখান থেকে আপনি আল্লাহকে খোদা নামে রাখছেন ভাই মনে রাখবেন পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহকে বিশ্বাস করে যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদেরকে বলা হয় নাস্তিক কি বলা হয় নাস্তিক যারা সংখ্যাতে খুবই কম হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে তবে আল্লাহর নামের পরিবর্তন ঘটিয়েছে কেমন ভাবে হিন্দুবাদে একটা ধর্মগ্রন্থ আছে নাম হচ্ছে ঋগ্বেদ নাম শুনেছেন বেদ কয়টা বেদ কয়টা চারে বেদ মানে চারটে বেদ আমরা যখন আপনাদের বাংলাদেশে পড়াশোনা কেমন জানি না তা আমরা ছোটবেলাতে যখন পড়তাম ধারাপাত বই তখন লেখা থাকতো যে একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারে বেদ পাঁচে পঞ্চপাল ছয়ে ঋতু সাতে সমুদ্র আটে অষ্টবশী নয় নহগ্র দশে দিক তা আমরা পড়েছি চারে বেদ
ঋকসাম যজু আর অথর্ব এই চারটি বেদ আছে। ঋগ্বেদ কাণ্ড নম্বর 164 মন্ত্র নম্বর 46 পরিষ্কার ভাবে মন্ত্র বলছে ইক্তাম সাবি প্রবহুদা বদন্তি। সত্য একটি, ঈশ্বর একজন, জ্ঞানীরা ঈশ্বরকে ডেকে থাকেন অনেক নামে, কথা বুঝাতে পারিনি। সত্য একটি, ঈশ্বর একজন, জ্ঞানীরা ঈশ্বরকে ডেকে থাকেন অনেক নামে। ভাই হিন্দু ধর্মগ্রন্থ বলছে আমরা এই মন্ত্রের সঙ্গে একমত কি একমত নয়? বলছে ঈশ্বর একজন, ঈশ্বরের অনেকগুলো নাম আছে, বা আল্লাহ কয়জন? একজন, আল্লাহর সঙ্গে নাম আছে না? ভাই ঠিক এই কথাটাই যেটা কোরআনে আছে, সে তাদের ধর্মগ্রন্থ বলছে ঈশ্বরের অনেকগুলো নাম আছে, তো ঈশ্বর একজন, অনেকগুলো ঈশ্বরের নাম বলতে বলতে বলছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রুদ্রা নীলকণ্ঠ অসংখ্য নাম বলেছে, নাম বলতে বলতে একটা নাম চলে এসেছে, আশ্চর্য হয়ে যাবেন। তাহলে আল্লাহ উপনিষদ প্রথম অধ্যায় মন্ত্র 2 আর 3 মন্ত্র কি বলছে দেখবেন, হিন্দু ধর্মগ্রন্থে ঈশ্বরের অনেকগুলো নাম বলতে বলতে একটা মন্ত্র বলছে দেখেন, আল্লাহ জ্যেষ্ঠম শ্রেষ্ঠম পরমম পুণ্যম ব্রহ্মম আল্লাহ আল্লাহ মুহাম্মাদা রকবারসে আল্লাহ 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 জ্যেষ্ঠম, তিনি আল্লাহ যিনি সবচাইতে বড়, শ্রেষ্ঠম তিনি সর্বশ্রেষ্ঠ, পুণ্যম তিনি ন্যায় বিচারকারী। বাংলাদেশ হিন্দু ধর্মগ্রন্থে ঈশ্বর একটা নাম আল্লাহ আছে না নাই? তাহলে বোঝা গেল হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে, তবে নামের তারা বিকৃত করেছে। আমার প্রশ্ন ছিল এটা যে আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহকে ইবাদত কবুল করেন? উত্তর না। কেন হিন্দুরা বিশ্বাস করে আল্লাহকে তাদের ইবাদত কবুল করবে? উত্তর না। তবে আমরা বলি ইবাদত কবুল হওয়ার জন্য অবশ্যই শর্ত, ইমানের প্রথম অংশ আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। তবে আল্লাহকে যথাযথ বিশুদ্ধ আকীদা যদি না থাকে আপনার ইবাদত আল্লাহ কবুল করবে না। হিন্দুরা কেমন আল্লাহতে বিশ্বাস করে জানেন? ওরা তো আল্লাহতে বিশ্বাস করে, কিন্তু তাদের ঈশ্বর বা আল্লাহ প্রসঙ্গে ধারণা কি জানেন? তাদের ঈশ্বরের নাম হচ্ছে ব্রহ্মা। কি বললাম ভাই? একটা শব্দ প্রচলিত আছে দেখবেন যে ব্রহ্মাণ্ড, কথা আছে না এ বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, বা কথা বলি কি বলি না, বিশ্ব ব্রহ্মাণ্ড। এই যে ব্রহ্মাণ্ড শব্দ কেন ব্যবহার করে জানেন? ব্রহ্মা যুক্ত অণ্ড, তথা ব্রহ্মার অণ্ডকোষ থেকে এই গোটা মহাবিশ্ব সৃষ্টি, তার জন্য তারা মনে করে ব্রহ্মাণ্ড। বা কোনো মুসলিম এটা বিশ্বাস করতে পারে ব্রহ্মার নাকি অণ্ডকোষ থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে? বেটা হিন্দুদের একটা আকিদা, বা আমাদের মুসলিম সমাজে আছে না নাই? এই ব্রহ্মাণ্ডের শব্দ আমরা ব্যবহার করি কি করি না? করি, কিন্তু তাতে বেদে লেখা আছে পরিষ্কারভাবে ব্রহ্মা যুক্ত অণ্ড, মানে ব্রহ্মার অণ্ডকোষ থেকে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে, মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, তার জন্য তারা বলে ব্রহ্মাণ্ড। তাদের সৃষ্টিকর্তার নাম হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা। শিবপুরাণ অধ্যায় নম্বর 45 মন্ত্র 39 থেকে 49 পর্যন্ত রুদ্র সংহিতা পরিষ্কারভাবে লিখছে যে ব্রহ্মা যিনি প্রথম সৃষ্টিকর্তা, তার এই মুখ থেকে একটা প্রথমে তার কন্যাকে সৃষ্টি করলেন, তার নাম হচ্ছে সরস্বতী। কি নাম ভাই? ব্রহ্মার কন্যার নাম কি? সরস্বতী। কিসের দেবী বলেন তিনি? বিদ্যার দেবী। কিছুদিন আগে পুজো হলো না ভাই? বিদ্যার দেবী। তো ব্রহ্মার কন্যার নাম সরস্বতী, নিজ মুখ থেকে সৃষ্টি করেছে। আর সরস্বতীকে সৃষ্টি করার পরে ব্রহ্মা তার চেহারা তার রূপ দেখে এতই আশ্চর্য হয়েছেন যে তার নিজ কন্যাকে জঙ্গল জঙ্গল তেড়ে বেড়াচ্ছিলেন ধর্ষণ করার জন্য। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই বলেন তো এটা ঈশ্বর হতে পারে? যে ঈশ্বর নাকি নিজের কন্যাকে সৃষ্টি করে জঙ্গল জঙ্গল ঘুরে বেড়েছে কেন? তাকে ধর্ষণ করার জন্য। বা এটা ঈশ্বরের বৈশিষ্ট্য হতে পারে? যে না, তো হিন্দুবারে এমন ঈশ্বরে বিশ্বাস করে যে নিজে তার কন্যার সঙ্গে এই আকাম কুকাজ করেছে, বা তাদের ধর্ম অনুভূতি আঘাত দিতে চায় না, তবে তারা ঈশ্বর প্রসঙ্গে আল্লাহ প্রসঙ্গে এমন কুৎসিত তাদের মন্তব্য আছে তার ধর্মগ্রন্থ এখনো। খ্রিস্টান যারা আছে তাদের ঈশ্বরের ধারণা কি জানেন? তারা মনে করে যে যীশু খ্রিস্ট তিনি সন অফ গড, মানে ঈশ্বরের পুত্র, মানে আল্লাহ সন্তান। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই আল্লাহ নাকি সন্তান জন্ম দিয়েছে, বা আল্লাহ সন্তান জন্ম দেয়? কেউ তাদের বিশ্বাস যে আল্লাহ নাকি সন্তান জন্ম দিয়েছে, এটা খ্রিস্টান যারা প্রোটেস্ট্যান্ট তাদের বিশ্বাস, আর ক্যাথলিক খ্রিস্টানদের বিশ্বাস যে যীশু খ্রিস্ট তিনি স্বয়ং নিজেই আল্লাহ। বলে নাউজুবিল্লাহ মিন জালিক।
তিনি মানুষের রূপ ধারণ করে পৃথিবীতে এসে বিচরণ করেছেন। তারা মনে করছে যে ঈশ্বর মানে যীশু খ্রিস্ট নাকি নিজে ঈশ্বর, বা আরো তাজ্জব হয়ে যাবেন যে যীশু খ্রিস্ট প্রসঙ্গে তারা মনে করছে ঈশ্বর, তাদের ঈশ্বর প্রসঙ্গে ধারণা যে তাদের ঈশ্বর কোন এক সময়তে মানুষের রূপ ধারণ করে পৃথিবীতে এসেছেন, চলাফেরা করেছেন, হঠাৎই বেশ কিছু দুষ্ট বদমানুষ তাদের ঈশ্বরকে ধরেছে, গাছে টাঙিয়েছে, হাতে ব্রেক মেরেছে, মারতে 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 মেরে ফেলেছে, বা ঈশ্বরকে মেরে ফেলেছে। কে? মানুষে। ভাই বন্ধু, একটা পাগল ছড়াকে বিশ্বাস করবে? ঈশ্বরকে নাকি মানুষে মেরে ফেলেছে? দুষ্ট দু চারজন মানুষ এসে তার ঈশ্বরকে গাছে ঝুলিয়ে একদম অর্ধলঙ্গ করে মারতে মারতে মেরে ফেলেছে। কাকে? ঈশ্বরকে। কে মেরেছে? মানুষে মেরে ফেলেছে। তাদের বাইবেলে এখনো লেখা আছে গসপেল অফ জন ২০ অধ্যায় ১ থেকে ৬ অনুচ্ছেদ, যে তাদের ঈশ্বরকে মারার পরে তিন দিন কবরের মধ্যে পুঁতে রেখেছিল। কদিন ভাই? তিন দিন। কাদের ঈশ্বর? খ্রিস্টান নাকি তাদের ঈশ্বরকে মেরে ফেলে কবরের মধ্যে তিন দিন পুঁতে রেখেছিল। তিন দিন পর তাদের ঈশ্বর আবার জেগে গেছে, যে আসমানে চলে গেছে। ভাই একটা তারিখে প্রশ্ন করবেন যে ভাই, তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনাদের ঈশ্বরকে দুষ্ট বদমানুষরা মেরে ফেলেছে, আপনাদের ঈশ্বর বা ভগবান বা গড তিন দিন মর অবস্থায় কবরে ছিল, মর অবস্থায়। তো ভাই বলুন তো, এই তিন দিন গোটা বিশ্ব জগৎ কে চালিয়েছে? আপনার বাবা? ভাই ঈশ্বরই যদি মারা যায়, তিন দিন যদি ঈশ্বর উড়িত অবস্থায় কবরে থাকে, ভাই তিন দিন তাহলে বিশ্ব জগৎকে কে চালিয়েছে? ভাই প্রশ্ন আসে কি আসে না? অবশ্যই আসে। তো তারা এমন ঈশ্বরে বিশ্বাস করে যে মানুষের এক ঈশ্বরকে মেরে ফেলেছে, ঈশ্বর নাকি কবরের মধ্যে তিন দিন ছিল। ভাই তার্য বিষয় না ভাই। বাবু তো এমন যদি ঈশ্বর প্রসঙ্গে বিশ্বাস করে, আল্লাহ তার ইবাদত কবুল করবে? অবশ্যই 100% করবে। না তো অমুসলিমদের ইবাদত এই জন্য কবুল হবে না, তারা ঈশ্বর তথা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু বিশুদ্ধ আকীদা তাদের নাই। আপনি বলতে পারেন যে রুল আমিন ভাই, হিন্দু খ্রিস্টানরা আল্লাহ প্রসঙ্গে কেমন কেমন বিশ্বাস করে, বা আমরা মুসলিমরা কি আল্লাহ প্রসঙ্গে যথার্থ আকীদা আছে? আছে ভাই। আপনাদেরই অনেক আলেম ওলেমা ইউটিউবে বক্তৃতা আছে, গুনিয়াতু তলেবিন একটা বই আছে না ভাই, বড়পীর আব্দুল কাদের জিলানী রায় মহল্লার লিখিত গ্রন্থ বলে চালিত আছে, তার বইয়ের ৮ নম্বর পৃষ্ঠা লেখা আছে, বড়পীর আব্দুল কাদের জিলানী রায় মহল্লা একদা আল্লাহ সুবহানাল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। কোথায়? আল্লাহর আরশে। একদম মিরাজে গিয়েছিলেন, যখন দেখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বড়পীর তিনি আরশের কাছে চলে এসেছেন, আর আল্লাহ বলছে আমার মাহবুব এসেছে, এবার আল্লাহ আরশ থেকে নেমে তাকে মুসাফা করার জন্য ছুটতে গিয়েছে, আর আল্লাহর সঙ্গে সঙ্গে উজুট খেয়ে পড়ে যাচ্ছিলেন, আর বরফের আল্লাহ চট করে হাতটাকে ধরে ফেলেছে। ভাই বলুন তো, এই ঘটনা বক্তারা বলে কি বলে না? অনেক আলোচকের আলোচনা আছে না, যে বরফের নাকি আল্লাহর হাত থেকে চেপে ধরেছে, কেন? আল্লাহ পড়ে যাচ্ছিল এই জন্য। বেটা আল্লাহর সঙ্গে আকিদা। একটা বই আছে ফাজালে আমল, নাম শুনেছেন? ফাজল সালাত অধ্যায় ৬৭ নম্বর পৃষ্ঠা লেখা আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি নাকি আল্লাহকে ৯৯ টাইমস ৯৯ বার দেখেছেন। কতবার? আল্লাহকে নাকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ৯৯ বার দেখেছেন। যারা হানাফি ভাই আছে তারা ইমাম আবু হানিফার মর্যাদা বৃদ্ধি করতে গিয়ে ৯৯ বার দেখেছেন এই কথা লিখেছে, আর যারা শাফি মাজহাব মানে তারাও কম না। তার আবার তাদের একটা বই আছে তাবাকাতুস শাফি প্রথম খণ্ড ৩৬৭ পৃষ্ঠায়, ওরা আবার লিখেছে আরে তোমাদের ইমাম আবু হানিফা ও তো আল্লাহকে ৯৯ বার দেখেছে, আরে আমাদের ইমাম ইমাম শাফি তিনি ১০০ বার আল্লাহকে দেখেছে। নেন ঠেকান, একদম সেঞ্চুরি। ওরা বলছে ৯৯ বার, ওরা বলছে আমাদের ইমাম ১০০ বার, তোমাদের ইমাম চেতে এক বেশি। আর যারা পীর তরিকায় মানে পীরে বিশ্বাসী তারা আবার কি লিখেছে জানেন? তাদের প্রথম যে পীর মানে পীরতন্ত্র যার মাধ্যমে শুরু হয়েছে বাইজিদ বুস্তামী, নাম শুনেন নাই? কাশফুল মাহজুবে ২৭ নম্বর জীবনীতে পরিষ্কার লিখেছে যে এই বাইজিদ বুস্তামী তিনি একবার দুইবার নয়, তিনি আল্লাহকে ১০০১ বার দেখেছে। নিলেন ঠেকান? কে বলছে ৯৯ বার, কে বলছে ১০০ বার, কে বলছে ১০০১ বার, আর কে নাকি আল্লাহকে চটকে ধরে ফেলেছে? বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর আল গুনিয়াত তালেবিন পৃষ্ঠা নম্বর ১৯ তার জীবনী লেখা আছে, কি চমৎকার জীবনী। আর হুজুরা কত সুন্দর টোনে বলে গল্প বলছেন হুজুর এইভাবে যে বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ যখন তার মায়ের গর্ভের মধ্যে ছিলেন, এমতো পরিস্থিতিতে একজন ফকির ভিক্ষা করতে আসিয়াছে বাড়িয়াতে। আসার পরে বড়পীরের মায়ের দিকে ওই ফকির খারাপ নজরে তাকিয়েছে,
আর যখন খারাপ নজরে তাকিয়েছে বড় পীর পেটের মধ্যে থেকে সমস্ত কিছু দেখতে পাচ্ছে যে তার মাদ্দিকে এই দুষ্ট ফকির সে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে বড় পীর করেছে কি একদম বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ হয়ে পেট থেকে বেরিয়ে এসে একদম চোরকে খ্যাঁচবাজ করে চাবিয়ে ধরে খেয়ে আবার টুক করে পেটে ঢুকে পড়েছে ভাই গল্প শুনেছেন কি শুনেন নাই শুনেছেন দেখেছেন আকীদা মুসলিমদের বা আছে না নাই এই আকীদা মুসলিমদের আছে না নাই আছে আরে যারা কোটিপতি যারা বিজ্ঞান মনস্ক তাদের মধ্যে এরকম নোংরা আকীদা আছে কি জানেন 40 লক্ষ টাকা দিয়ে একটা ট্রাক কিনেছে ট্রাক কেনার পরে পরের দিন বাড়ি পেছনে খুঁজে বেড়ায় কি জানেন ছেঁড়া জুতো ভাই আছে না নাই 40 লাখ টাকা দিয়ে ট্রাক কিনলো তারপর কি করে বাড়ি পেছনে খুঁজে বেড়ায় ছেঁড়া জুতো দে ঠিক একদম নতুন গাড়ির সামনে আরে ছেঁড়া জুতো ঝুলে দিয়েছে নোংরা কুত্তাকে দিলে কুত্তাও খাবে না ওকে জিজ্ঞেস করেন কেন এই জুতোর নাকি বিশাল পাওয়ার বিশাল ক্ষমতা অ্যাক্সিডেন্ট হবে না বাঁচে না নাই ভাই সমাজে মানুষ যায় কি দেয় না দেখেছেন জুতোর কত বড় ক্ষমতা যে অ্যাক্সিডেন্ট একদম ঠেকিয়ে দেয় আশ্চর্য হয়ে যাবেন দেখবেন আমাদের ব্যবসায়িক সমাজে যারা আছে সকালবেলা ব্যবসা করছে অনেক বেচা কেনা হয়েছে বেচা কেনার পূর্বে কোনোদিন যে ধূপকাঠি না জ্বালায় মনটা যেন আনচান আনচান করে বাঁচে না নাই ভাই এগুলো কি বিজ্ঞান দ্বারা প্রমাণিত রাস্তা দিয়ে চলছেন চলতে 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 তো হঠাৎই আপনার গাড়ির সামনে একটা কালো বেড়াল ডান দিক থেকে বাম দিকে গিয়েছে আর গায়ে ঝেড়ে এক ব্রেক কেন সামনে যাওয়া যাবে না সামনে গেলে কি হবে কোন একটা দুর্ঘটনা ঘটতে পারে বাঁচে না নাই বলুন তো এটা কি বিজ্ঞান দ্বারা প্রমাণিত এটা কি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত যারা বিজ্ঞান দ্বারা প্রমাণিত নয় যারা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় সেটা আমাদের সমাজে আছে না নাই বলুন তো একটা বিড়াল একে আলোবুল গায়েব সে ভবিষ্যৎ জানে কিন্তু বিড়াল যা মানে আপনি ভাবলেন সামনে একটা দুর্ঘটনা হতে পারে তাহলে বিড়াল সে আলোবুল গায়েব আগে থেকে জেনে বসে আছে একটা স্যান্ডেল ওর নাকি মেলা ক্ষমতা আর মাঠে দেখবেন এখনই চলে যান অনেক কৃষক বন্ধুরা আছে তারা মাঠে দেখবেন কি করে জানেন একটা ছেঁড়া জামা পরিয়ে দিবে একটা ভাঙা হাড়ি বড় বড় দুটো গুল্লা গুল্লা চোখ একে দাঁড়িয়ে আছে বাচ্চারা নাই কেন দেওয়া হয় দুটো কারণ এক কাককে নাকি তারে আর দুই এই মাঠে এই ভুয়ে রাখি কোন রকম জেনে কু নজর কেউ দিতে পারবে না বাচ্চারা নাই দেখেছেন ভাঙা হাড়ির পাওয়ার কত ভাঙা হাড়ির পাওয়ার দেখেছেন মাসে নাকি দৃষ্টি থেকে দূর করে দেয় চিন্তা করে দেখেছেন বা মুসলিম সমাজে আছে না নাই দেখেন আমরা মুসলিমরা আল্লাহকে বিশ্বাস করার পরেও ভাই ছোটখাটো এইসব শিরকগুলো আছে না নাই অবশ্যই আমাদের মধ্যে আছে ভাই ওই যে আপনাকে বললাম কে বলছে 99 বার আল্লাহকে দেখেছে কে বলছে 100 বার কে বলছে 1001 বার বা প্রথম কথা আল্লাহকে কি দেখা যায় আল্লাহকে দেখা সম্ভব পবিত্র কোরআন করেন সূরা আনাম সনদ 6 আয়াত নম্বর 3 এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে লা তুদরিকুল আবসার এই চোখ দ্বারা আল্লাহকে দেখা সম্ভব নয় এই গোটা বিশ্ব জগতে যতগুলো নবী রাসূল এসেছেন তার সবচেয়ে মেজাজি নবী ছিলেন নাম কি খুব মেজাজ নবী মূসা আলাইহিস সালাম পবিত্র কোরআন সূরা খুলেন সূরা কাসাস সূরা নম্বর 28 আয়াত নম্বর 15 থেকে 20 ছোট্ট একটা ঘটনা আছে অনেকবার শুনেছেন যে মূসা আলাইহিস সালাম একদম খাড়া দুপুরবেলায় সূর্য মাথার উপরে নিজের গ্রাম থেকে এমনি চলাচল করছেন হাঁটাহাঁটি করছেন যেতে যেতে দেখছেন যে অন্য গ্রামের কিছু গোত্রের ব্যক্তিরা এসে মূসা আলাইহিস সালামের নিজের গোত্রের ভাইয়ের সঙ্গে ঝামেলা করতে শুরু করেছে আর মূসা আলাইহিস সালাম দেখছে কি ব্যাপার আমার গোত্রের ভাইকে মারে ঝামেলা করে মূসাকে হনহন করে হাঁটতে হাঁটতে ভুঁইয়ের মধ্যে চলে গেছে গেছে অন্য গোত্রের ব্যক্তি মূসা আলাইহিস সালাম গোত্রের ব্যক্তিদের সঙ্গে ঝামেলা বিতর্ক করছে আর মূসা আলাইহিস সালামকে রাগ ঠিক করতে না পেরে খাতে এক থাপ্পড় মেরেছে আর যে এক থাপ্পড় মেরেছে একদম স্পট ডেট ওখানে মরে গেছে এক থাপ্পড়ে ভাইয়ের নাম কি বলেন নবী মূসা আলাইহিস সালাম এত পাওয়ার ছিল একজন ব্যক্তি ভাই এটা তো মানুষ মেরেছে এটা তো দুনিয়াতে একদম আসমানে সহিহ বুখারী 349 নম্বর হাদিস বিশ্ব নবী জান্নাত জাহান্নাম সমস্ত কিছু দেখে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতে ফিরে আসেন দেখা হচ্ছে কার সঙ্গে নবী মূসার সঙ্গে আসমানে আল্লাহ রাসূলকে তখন জিজ্ঞেস করছে আপনার উম্মতের জন্য আল্লাহ কি বিধান দিয়েছে আর আল্লাহ রাসূল বলছে ফরাজা খামসিন সালাতান আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আর মূসা আলাইহিস সালাম যেই শুনেছে 50 ওয়াক্ত নামাজ আর মূসা বলে ফাইর যে ইলা রাব্বিক যান ঘুরে যান আল্লাহর কাছে যান বন্ধু আসমানে কে ধমকাচ্ছে দেখেন ক্ষমতা দেখেন কোথায় ক্ষমতা দেখাচ্ছে
আসমানে কাকে বিশ্ব নবীকে যান ঘুরে যান আপনার উম্মত 50 পারবে যান কমিয়ে আসেন দেখেছেন আসমানে ক্ষমতা কার চলছে মুসা আলাইহিস আবার বুখারীতে চলে আসেন সেই বুখারী হাদিস নম্বর 1339 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মওত তথা মৃত্যুর ফেরেশতা আপনাদের ভাষাতে আজরাইল আজরাইল ফেরেশতাকে আল্লাহ বলছেন যে যাও মুসার তো সময় শেষ তার রূহটাকে কবজ করে নিয়ে আসো এবার মালাকুল মওত চলে এসেছে পৃথিবীতে মুসা আলাইহিস সালামের সামনে এসেছে আর মুসা আলাইহিস দেখছে মালাকুল মওত তার সামনে মুসা আলাইহিস সালাম আবার রেগে গেছে এক থাপ্পড় মেরেছে এবার বন্ধু কাকে মেরেছে এবার কাকে মালাকুল মওত মৃত্যুর ফেরেশতা যে ফেরেশতাকে দেখলে সমস্ত মানুষের ভয়ে পিলিটা কাঁপে আর মুসা আলাইহিস সালামের ফেরেশতাকে দেখে এক থাপ্পড় মেরেছে যখনই থাপ্পড় মেরেছে সঙ্গে সঙ্গে সহি বুখারীর বর্ণনা যে তার চোখটা অন্ধ হয়ে গেছে আর তার চোখটা সঙ্গে সঙ্গে বের হয়ে নিচে গড়া করে খেলতে শুরু করেছে আর এই ঘটনার সঙ্গে সঙ্গে মালাকুল মওত দুর্বার গতিতে আল্লাহর কাছে ছুটে গিয়ে বলছে আল্লাহ তুমি কার কাছে রূহ কবজ করতে পাঠিয়েছো দেখাও সারা মারাও সারা ভাইয়ের নাম কি নবী মুসা আলাইহিসসালাম একটু একটা মানুষ মেরেছে তারপর আসমানে বিশ্ব নবীকে গিয়ে ধমকাচ্ছে যান ঘুরে যান 50 কে পাস করতে এবার এরপর ফেরেশতাকে দেখেছে দেখ ফেরেশতাকে মেরে দিয়েছে বাকি থাকলো কি আল্লাহ এই করতে করতে আল্লাহকে বলছে আল্লাহ এবার তোমাকে দেখবো এবার জেদ কি আল্লাহকে দেখবে আল্লাহ বলছে না মুসা তুমি দেখতে পাবে না না আল্লাহ আমি দেখবো বারবার বলে আল্লাহ আমি তোমাকে দেখবো আল্লাহ তোমার আমি দর্শন চাই মুসা বল আল্লাহ বলছেন যে মুসা তোমাকে বিশ্বাস করো না জি আল্লাহ বিশ্বাস করি তো একবার দেখবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আরাফ সূরা 7 আয়াত 43 এ আয়াত অবতীর্ণ করছে মুসাকে বলছে লান তারানি মুসা তুমি কখনোই আমাকে চোখ দিয়ে দর্শন করতে পারবে না মুসা সালাম তাও জেদ থামে না আল্লাহ আমি দেখবই দেখবো আল্লাহ তখন দেখছেন মুসা যখন জেদ করেছে আল্লাহ বলছে ঠিক আছে তুমি এক কাজ করো তুর পারের অপর পৃষ্ঠের দিকে তাকাও মুসা সঙ্গে তাকিয়েছেন আল্লাহর নূর দেখেছেন দেখে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে নিচে পড়ে গেছেন ভাই নবী মুসা আলাইহিসসালাম আল্লাহর নূর দেখে তিনি স্থির থাকতে পারে নাই অজ্ঞান হয়ে পড়ে গেছে আর আপনাদের পীর সাহেব নাকি আল্লাহকে 99 বার 100 বার দেখেছে নবী মুসা এত বড় নবী যে ফেরেশতাকে মেরে অন্ধ করে নাই এক থাপ্পড়ে মানুষকে মেরে ফেলে নবীকে উপর থেকে বারবার পরামর্শ দেয় এত বড় নবী আল্লাহকে সচক্ষে নয় আল্লাহর নূর দেখে অজ্ঞান হয়ে পড়ে গেলেন আর আপনাদের পীর নাকি মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে দিদারও করে আছে না নাই ভাই বলেন তো আল্লাহকে দেখা সম্ভব মুসা আলাইহিসসালাম যিনি দেখতে না পায় বা পৃথিবীর আর কোনো মানুষ দেখতে পাবে বা বিশ্বাস করতে পারেন কিন্তু মানুষ এসব কেচ্চা কাহিনীতে বিশ্বাসী বিশ্বাসী নয় বিশ্বাসী বা আল্লাহ প্রসঙ্গে বিশুদ্ধ আকীদা যদি না থাকে আপনি 1 কোটি দান করলেও আল্লাহ আপনার দানকে কবুল করবেন না আগে আল্লাহ প্রসঙ্গে বিশুদ্ধ আকীদা থাকা চাই নচেত কোন ইবাদত কবুল করবেন না ঠিক এই কথাটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন মান আমেলা আমালান লাইসা লাহি আমরুনা ফাওয়ারাদুন কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে বিশ্বনবী বলেন নাই করেন নাই অনুমোদন দেয় নাই ফাওয়ারাদুন সে আমলটা কি বাতিল বা ইবাদত করার আগে অসংখ্য আপনাদেরকে পয়েন্টটাকে জেনে রাখতে হবে আমি কয়েকটা পয়েন্ট রেখে আলোচনা শেষ করব প্রথম কথা যে ইবাদত করার পূর্বে বিশুদ্ধ আকীদা থাকা চাই বা আল্লাহকে কোনো মানুষের চোখে দেখতে পাবে না কোন নবী দেখেছে মুসা সালাম দেখেছে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি কি দেখেছেন ওই যে মেরাজে গিয়েছিলেন যে অনেকে মানুষের ধারণা যে আল্লাহ রসুল তিনি আল্লাহকে সচক্ষে দেখেছে জি না সহিহ বুখারী খুলেন কিতাবু তাওহীদ হাদিস নম্বর 7380 আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন ওমান হাদাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয় রাব্বাহু ফাকাদ কাযাব কোন ব্যক্তি যদি এই কথা বলে যে বিশ্বনবী স্বয়ং আল্লাহকে সচক্ষে দর্শন করেছে ফাকাদ কাযাব সে 1 নম্বর মিথ্যুক বা কোন ব্যক্তি যে ব্যক্তি বলে যে বিশ্বনবী তিনি আল্লাহকে দেখেছেন সচক্ষে সে 1 নম্বর মিথ্যুক আল্লাহ রসুলও আল্লাহকে সচক্ষে দর্শন করে নাই মেরাজে গিয়েছেন বিশ্বনবীর সঙ্গে আল্লাহ কথোপকথন করেছে মাঝখানে কি ছিল বলেন পর্দার অন্তরাল থেকে কথা বলেছে বিশ্বনবী আল্লাহকে দেখে নাই আর আপনাদের পীর নাকি মাঝে মধ্যে আল্লাহকে দর্শন করে কিছুদিন আগে বাংলাদেশে একজন বিখ্যাত পীর আছে এত বড় হুড়ি বা নাম কি দেওয়ান বাগি পীর ভাই দেওয়ান বাগি পীর খুব সুন্দর দেখতে না ভাই
কত সুন্দর শরীর একদম গরু সমান মুশের সমান দেখেছেন গাড়িতে ব্যাটা আটে না দেওয়ানবাগে পীরকে কয়েক বছর আগে যখন রোহিঙ্গা মুসলিমদের উপরে নির্যাতন করা হচ্ছিল তারা মুরিদরা জিজ্ঞাসা করছে যে পীর সাহেব আমাদের মুসলিম ভাইদেরকে যে নির্যাতন করা হচ্ছে এই সময় করণীয় কি আপনাদের পিছে বলছে যে বাবারা গত কালকে রাত্রিবেলাতে আল্লাহর সঙ্গে এই নিয়ে আমার মিটিং হয়েছে আল্লাহ বলেছেন ইনাল্লাহু মা সাবিরিন যে তোমরা ধৈর্য ধারণ করো আল্লাহ তোমাদের সঙ্গে আছে ভাই গোপন কথা নয় প্রকাশ্য ভিডিও মজুদ আছে ভাই মিথ্যা কথা বলছি পীর সাহেবের কত সুন্দর তার মুরিদকে বলছে যে বাবারে আমি যদি তোদেরকে বলি যে নবীজির কন্যা ফাতেমা তার সঙ্গে আমার বিয়ে হয়েছিল সে আমার বউ তোরা বিশ্বাস করবি আর মূর্খ জায়গা বলছে হ্যাঁ আমরা সেটাই বিশ্বাস করব বাঁচে না নাই বাঁচে না নাই বাংলাদেশে অসংখ্য বা ভণ্ডপীর আছে না নাই অসংখ্য আছে ভাই সবার বিচার হয় এদের কিন্তু বিচার হয় না যে ইসলামকে প্রকাশ্য ভাই বিদ্রুপ করছে নবী রাসূলের পরিবারকে অপমান করছে বা তাদের কোনো সাজা নাই মনে আল্লাহকে দেখা সম্ভব নয় বিশ্বনবী তিনি আল্লাহকে দেখেন নাই এখন কোন হিন্দু ঠাকুর যদি বলে যে তোমাদের আল্লাহকে দেখা যায় না ঠিক আছে তবে আমাদের ভগবান তাকে দেখা যায় বা দাবি করতে পারে কি পারে না পারে আমি যেখানে বাস করি পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলা পাশের জেলার নাম হচ্ছে নদিয়া ওখানে হুগলবাড়িয়া বলে একটা জায়গা আছে সেখানে দুর্গাপূজার কালীপূজার সবচেয়ে বড় মণ্ডপ হয় দূর দূরান্ত থেকে মানুষ সেখানে আসে নদিয়াতে তো আমি একবার গিয়েছিলাম সেখানে তো সেখানে ঠাকুর মশাইয়ের দাবি যে ওখানে একজন কালীপূজো আছে আর একটা দুর্গাপূজো আছে এগুলো নাকি জাগ্রত দেবী কি দেবী জাগ্রত দেবী মাঝে মধ্যে তাজা হয়ে যায় যদি সন্দেশ দেয় পূজো নাকি সন্দেশও খায় মিষ্টি দিলে মিষ্টিও খায় এর যে জাগ্রত দেবী আর ওখানকার ঠাকুর মশাইয়ের দাবি যে ওই দেবীর সঙ্গে মাঝে মধ্যে না দর্শন হয় আর তার সঙ্গে নাকি কথাও বলে আমরা কোরআন থেকে দিয়েছি যে মহান সত্তা আল্লাহ তাআলাকে চোখ দ্বারা দর্শন করা সম্ভব নয় আসেন হিন্দু ধর্মগ্রন্থ কি বলে ঈশ্বরকে কি দেখা সম্ভব উত্তর না মন্ত্র হিন্দু ধর্মগ্রন্থ কেন উপনিষদ অধ্যায় নম্বর এক মন্ত্র পাঁচ আর ছয় মন্ত্র কি বলছে দেখেন ঈশ্বর দর্শন প্রসঙ্গে দুটো মন্ত্র আছে মন্ত্র কি ভাবছেন যে ভারত থেকে আকে ধরে আসলাম ঠাকুর না মৌলভী সাহেব যে মন্ত্র পাঠ করছে ভাই মন্দিরে দায়িত্ব দিলে মন্দির বন্ধ থাকবে না ওটা ঢং 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 করে মন্ত্র টন্ত্র পাঠ করে চালিয়ে দিতে পারবো মন্ত্র বলছে এন না মানাসে না মানুতে হু না মাহুর মাতান তাদেব ব্রহ্মাম মাতমাম বিদ্দিনে দাং যদিতাম উপাসিতে এন চক্ষত পশ্যতি এন চক্ষত শিপশ্যতি তাদেব ব্রহ্মাম মাতমাম বিদ্দিনে দাং যদিতাম উপাসিতে যে ব্যক্তি বলে মহান সত্তা ঈশ্বরকে এ মন দ্বারা কল্পনা করেছি সে প্রকৃতপক্ষে ঈশ্বরকে মন দ্বারা কল্পনা করতে পারে নাই কেন তাদেব ব্রহ্মাম মাতমাম বিদ্দিনে দাং যদিতাম উপাসিতে যে ঈশ্বর হবেন তাকে মন দ্বারা কল্পনা করা সম্ভব নয় বা বন্ধু এই মন্ত্রের সঙ্গে আমরা একমত কি একমত নয় লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়া সামিউল বাসির তিনি সে আল্লাহ যার সাদৃশ্য যার সমতুল্য কোনো কিছুই নেই সূরা শুরা আয়াত নম্বর 42 আয়াত নম্বর 11 ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ সাদৃশ্য তার অনুরূপ কোনো কিছুই নাই সূরা ইখলাস সূরা 112 আয়াত নম্বর 4 দুই নম্বর মন্ত্র কি বলছে এনা চাকসাত পাশ্যতি এনা চাকসাত শিপাশ্যতি যিনি বলেন যে মহান সত্তা ঈশ্বরকে আমি চোখ দ্বারা দর্শন করেছি সে প্রকৃতপক্ষে ঈশ্বরকে চোখ দ্বারা দর্শন করতে পারে নাই কেন যিনি সত্যিকার ঈশ্বর হবেন তাকে চোখ দ্বারা দর্শন করা সম্ভব নয় তাই আমি এ কথা বলি কোন হিন্দু ঠাকুর হোক আর কোন মুসলিমদের পীর হোক যেই বলবে আল্লাহকে আমি দেখেছি সেই এক নম্বর কি মৃত্যু আরে ফত আমার নাম মাজানের আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন ওমান হাদ্দাসা কান্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাব্বাহু ফাকাদ কাযাব এটা আম্মা জানার ফতোয়া যেই বলবে যে বিশ্বনবী আল্লাহকে সচক্ষে দর্শন করেছে সে এক নম্বর মিথ্যু বা আল্লাহ রাসূল আল্লাহকে দেখেছে কি দেখেনি এটা সবচেয়ে কে ভালো জানবে
তার স্ত্রী আম্মা জান বেশি জানবে না তো তিনি যখন ফতোয়া দিয়েছেন তারপর কোন মানুষের কোন ফতোয়া চলবে তারপরে মানুষ বিশ্বাস করে কি করে না আল্লাহকে দেখেছি আরে করে মানে ঘরে ঘরে আল্লাহকে দেখে পীর সাহেবরা প্রতিদিন দিদার করে মিটিং করে আলোচনা করে সভা সেমিনার সবকিছু হয় আল্লাহর সঙ্গে ভাই এমন যদি বাস্তব চাকিদা থাকে বা আপনার ইবাদত আল্লাহ সুবহান ওয়া তাআলা কবুল করবেন না আল্লাহ প্রসঙ্গে অসংখ্য আকীদা আছে যে আকীদাগুলো আমাদেরকে পরিশুদ্ধ করা 100% উচিত আসেন আমরা বোঝার চেষ্টা করি যে কথা বলছিলাম ইবাদত কবুলের প্রথম শর্ত এক বিশুদ্ধ ঈমান কি বললাম ভাই দুই নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে কি বললাম নিয়াত খাস আল্লাহর জন্য একজন ব্যক্তি সালাত আদায় করছে জুমার দিনে কেন আদায় করছে বয়স 50 হয়ে গেছে যদি মসজিদে সালাত আদায় না করতে যায় তো মানুষ কি বলবে এই মানুষ কি বলবে এই চিন্তা করে মসজিদে নামাজ পড়তে যায় বলেন তো এই ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করবে একজন মহিলা নামাজ পড়ছে আমি যদি নামাজ পড়ি না পড়ি আমার স্বামী আমাকে বকা দেবে তার স্বামীকে খুশি করার জন্য নামাজ পড়তে যাচ্ছে বলেন তো এই ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করবে কবুল করবে না পবিত্র কোরআন সূরা আনাম সূরা 6 আয়াত 62 আল্লাহ বলছেন ইন্না সালাতা নিশ্চয়ই সালাত ইন্না সালাতা ওয়া রুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয়ই আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ বেকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কিন্তু ভাই আমরা অধিকাংশ সময় ইবাদত করি কার জন্য ভাই পীর সাহেবের দরবার যদি গিয়ে একটা যদি গোটা গরু কুরবানি দিয়ে দেন ভাই কুরবানি হবে কার সন্তুষ্টির জন্য করছেন পবিত্র কোরআন সূরা ইমরান সূরা 3 আয়াত 2 আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ উত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ভাই আমরা আল্লাহকে ভয় করি আচ্ছা আল্লাহকে আমরা কারা কারা ভয় করি একটু হাত তোলেন তো ভাই আরে সর্বনাশ এত মানুষ আমরা আপনারা আল্লাহকে ভয় করেন আরে ভাই এত মানুষ যারা আল্লাহকে ভয় করেন তো ভাই পিয়াজের দাম 250 টাকা হয় কিভাবে আল্লাহকে ভয় করলে তো রহমত বর্ষণ হওয়ার কথা এখন পিয়াজের দাম কত জি 150 টাকা কিলো ভাই 12 টাকা কিলো পিয়াজ এখন 150 টাকা কিলো খাচ্ছেন আল্লাহকে এত মানুষ ভয় করার ফল কে বলেছে ভাই আল্লাহকে তো ভয় করতে ওমর বিন খাত্তাব তার আশেপাশে শয়তানের চলাচল করতো না আল্লাহ চুত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো বা আমরা আল্লাহকে কি ভয় করি আমাদের কথা হচ্ছে আমরা আল্লাহকে মূলত ভয় করি না আল্লাহকে যতটা ভয় করেছে ততটা আমরা ভয় করি না চুত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো হাক্কাতু কাতিহি যতটা ভয় করা উচিত ততটা আল্লাহকে ভয় করো বা আমরা আল্লাহকে ততটা ভয় করি জি না ছোট্ট একটা উদাহরণ দিই যে আমরা আল্লাহকে কেমন ভয় করি ধরেন আপনি ঢাকাতে যাবেন একটা বাইক নিয়েছেন আপনার মাথাতে হেলমেট নেই পকেটে গাড়ির লাইসেন্স নেই একদম বাইক নিয়ে ছুটছেন যেতে যেতে অর্ধেক রাস্তা হয়েছে আর আপনার এক দোস্ত এসে বলছে বন্ধু খবরদার রাস্তাতে যাস না আমি দেখলাম যে ওখানে পুলিশ আছে সামনে বা বলুন তো আপনার গাড়ির এক ধাপ সামনে নিয়ে যাবেন কত বলেন নিয়ে যাবেন কেন নিয়ে যাবেন না ভাই ভয় না ভাই কাকে ভয় করছেন পুলিশকে ভয় করছেন কেন ভয় করছেন যে আপনার মাথায় হেলমেট নেই পকেটে লাইসেন্স নেই এখন যদি গাড়ি নিয়ে যান ভাই আপনাকে সঙ্গে সঙ্গে পুলিশ ধরবে আপনি জানেন যে আপনাকে ফাঁসি দেবে না তারপর আপনি পুলিশকে দেখে তো ভয় পান কি পান না পান এই জন্য আমি বলছি আল্লাহ বলছি উত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো হাক্কাতি কতিহি যতটা ভয় করা উচিত ততটা ভয় করো বা আপনার কাছে জিজ্ঞাসা বা বলুন তো আমরা একটা পুলিশকে যতটা ভয় করি ততটা ভয় কি আমরা আল্লাহকে করি একটা পুলিশকে আমরা যতটা ভয় করি ততটা ভয় আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে করি না তার জ্বলন্ত প্রমাণ আপনারা বলতে হয় পুলিশের পাওয়ার আছে ক্ষমতা আছে তাই পুলিশকে ভয় করি আরে পুলিশ বাদ দেন আর ছোট্ট পোকাকে যতটা ভয় করি ততটা ভয় আমরা আল্লাহকে করি না ভাই মশারি আমরা কারাকারা টাঙাই তত্তলেন তো ভাই মশারি কারাকারা টাঙাই দেখেন আমরা সকলে মশারি টাঙাই ভাই মশারি কেন টাঙান মশার ভয়ে ভাই মশাকে হাতির সমান বড় 1.5 কুইন্টাল ওজন মশা যে হুলটা ফোটায় ওটা কি একদম গজাল ফেরাকের মতো না হাতে সুরের সমান ভাই মশা যে হুলটা ফোটায় হালকা পাতলা না ভাই একদম ভাই মশা আমাদের এত বড় শরীর ভাই মশার সাইজ কতটা আমাদের নখের 10 ভাগের 1 ভাগও না তাহলে মশা যদি একটু কামড়ায় এই ভয়ে ভাই কত প্রোটেকশন ভাই নিকি নি না কত প্রোটেকশন আমরা মর্টিন জ্বালাচ্ছি আমরা গুড নাইট অয়েল ব্যবহার করছি ইলেকট্রিক র্যাকেট উঠছে এগুলো
ব্যবহার করছি, অয়েল বিভিন্ন রকম লাইট উঠেছে এগুলো ব্যবহার করছি, ফাস্ট কার ব্যবহার করছি, হাতে অয়েল মেখে বসে আছি, মশারি টাঙাচ্ছি ভাই, এক মশাকে ভয় করে কত রকমের প্রযুক্তি ভাই, বলুন তো কবরের মধ্যে বিভিন্ন সাপ বিছুতা আপনাকে কামড়াবে ভাই, হাদিস জানেন কি জানেন না, জানেন কি জানেন না, জানেন তো ভাই, আল্লাহকে যদি ভয় করতেন মশাকে যতটা ভয় করেন ভাই, অবশ্যই তাহলে কবরের আজাব থেকে বাঁচার জন্য আমরা প্রস্তুতি নিতাম কি নিতাম না, মশার কামড়ের থেকে বাঁচার জন্য কত রকমের প্রস্তুতি, কিন্তু আল্লাহর যে কবরে আজাব দেবে ভাই এই ভয়ে বিন্দু পরিমাণে নাই, তাই কোনো আমাদের প্রস্তুতিও নাই, যে কোনো ইবাদত করতে হবে ভয় ভীতি সহকারে, কি বললাম, ভয় লাগবে, ভীতি লাগবে, আল্লাহর সন্তুষ্টি লাগবে, খাস আল্লাহর জন্য হতে হবে, মাঝখানে কারো সন্তুষ্টি যেন না হয়, বউকে খুশি করার জন্য যে সালাত আদায় করতে যান মসজিদে তবু আপনার সালাত আল্লাহ কবুল করবেন না, কার খুশি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ইবাদত কবুলের তিন নম্বর শর্ত হালাল রুজি, কি বললাম, হালাল উপার্জন করতে হবে, আমরা অনেকেই হালাল উপার্জন পর্যন্ত সীমাবদ্ধ থাকি, যে হালাল উপার্জন করে ইবাদত করতে হবে, ভাই হালাল উপার্জন যেমন করতে হবে হালাল জিনিস খেতেও হবে, কথা বোঝেন নাই, একজন ব্যক্তি কষ্ট করে মাঠে খেটেছে ধান গম লাগিয়ে, এ উপার্জন হালাল কি হারাম, হালাল, এই হালাল উপার্জন করার পরে সে যদি বুড়ি খায় আমার নামাজও পড়ে বা কাজ হবে, হালাল উপার্জন, কিন্তু হালাল টাকা দিয়ে হারাম জিনিস খাচ্ছে ভাই ইবাদত কবুল হবে, হবে না, তাই মনে রাখবেন এই বিষয়গুলো একাধিক আলোচনা হয়েছে, আসলে পয়েন্টগুলো ধরে দিচ্ছে আপনাকে, ইবাদত কবুলের ছয়টা শর্ত, এক, যে কোনো ইবাদত করার পূর্বে বিশুদ্ধ ইমান লাগবে, কি লাগবে, বিশুদ্ধ ইমান, দুই, নিয়াত খাস আল্লাহর জন্য ভয় ভীতি সহকারে হতে হবে, তিন, যখন ইবাদত করার পূর্বে হালাল জিনিস খেতে হবে, হালাল উপার্জন করতে হবে, চার, যে কোনো ইবাদত করার পূর্বে এটা সুন্নাতি তরিকায় হতে হবে, পাঁচ, ইবাদত প্রত্যেকটা বিদাত মুক্ত অবস্থা হতে হবে, ছয়, প্রত্যেকটা ইবাদত শিরিক মুক্ত অবস্থা হতে হবে, যেটা শেখ আলোচনা করেছে, এই ইন টোটাল ছয়টা শর্ত সাপেক্ষে যদি ইবাদত করেন তবে আল্লাহ আপনার ইবাদত কবুল করবেন, অন্যথা আপনার কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না, কয়টা শর্ত ভাই, একজন উঠে বলেন তো পয়েন্টগুলো, শুধু কে পারবেন, শুধু ছয়টা পয়েন্ট বলেন, বক্তৃতা দিতে হবে না, শুধু ছয়টা পয়েন্ট, যে ইবাদত করলে যে ছয়টা শর্ত, শুধু পয়েন্টগুলো একজন খাড়া হয়ে বলেন তো কে পারবেন, শ্বাস পাচ্ছেন না, আপনাকে একশো টাকা দেবো, বলেন একদম বাংলাদেশের টাকা মজিবরের ছবি আছে, বলেন কে পারবেন, এক ঘন্টা দেড় ঘন্টা আলোচনা শুনলেন একশো টাকা লাভ করেন, এখানে একশো টাকা আছে, একশো টাকা নাই নাকি রে ভাই, আচ্ছা একশো টাকা দিচ্ছি, একশো টাকা হবে সমস্যা নাই, আচ্ছা একশো টাকা দেবো ভাই, বলেন তো ছয়টা শর্ত, যে ছয়টা বলেছি একজন চট করে দাঁড়িয়ে বলেন, না না পরীক্ষা রেজাল্ট, পরীক্ষাতে প্রশ্ন দেওয়ার পরে আবার নতুন করে আউট করে আবার জমা দিবেন নাকি রে ভাই, আচ্ছা কে বলতে পারবেন না, আমি বলবো, আজি এক কাজ করেন আপনারা সকলে একশো টাকা করে তোলেন, আমাকে দেন, কারণ আমি অফার দিলাম যে আপনারা বললে একশো টাকা দেবো, তো আপনারা যখন বলতে পারছেন না তো আমাকে বলতে হবে, তো আপনারা একশো টাকা করে দেন, জি পাঁচটার একটা কি হবে, একটা মনে নাই ভাই, উঠেন বলেন, এক, বিশুদ্ধ ইমান, নিয়াত খাস আল্লাহর জন্য, বিদাত সুন্নাত, একটা জিনিস ভাই ভুলে গেছেন একদম মূল পয়েন্ট, জি যাই হোক ভাই আলহামদুলিল্লাহ, পাঁচখানা বলেছেন আর একটা সবার সহযোগিতা বলেছেন আলহামদুলিল্লাহ, ইসমাইল ভাইকে একশো টাকা দাও, যে আমাকে তুমি আমার কাছে আসো ভাই, আমার হাত থেকে নিবে ইনশাল্লাহ, তো আপনাকে আবারও বলছি ইবাদত কবুলের ছয়টা শর্ত হচ্ছে কয়টা ভাই, কথা বলেন ছয়টা, এক, যে কোনো ইবাদত করার পূর্বে বিশুদ্ধ ইমান থাকতে হবে, দুই, নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে, তিন, ইবাদত করার পূর্বে হালাল রুজি এবং হালাল জিনিস ভক্ষণ, চার, সুন্নাতি তরিকায় হতে হবে, পাঁচ,
বিদআত মুক্ত অবস্থা হতে হবে 6 শিরক মুক্ত অবস্থা হতে হবে এই 6টা শর্তের সাপেক্ষে যদি আপনি আমি ইবাদত করি তবে আল্লাহ আমাদের ইবাদত কবুল করবেন অন্যথা আল্লাহ আমাদের কোনো ইবাদত কবুল করবেন না সব ধুলি কণার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উড়িয়ে দেবেন যেমন আদম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তানের কুরবানি আল্লাহ উড়িয়ে দিয়েছে আল্লাহ কবুল করেন নাই মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই 6টা শর্ত সাপেক্ষে ইবাদত করার তৌফিক দান করো সকল বলি আল্লাহুম আমিন মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ ইবাদত করার পূর্বে ভয় ভীতি সহকারে যেন ইবাদত করতে পারি আল্লাহ সে তৌফিক দান করো সকল বলি আল্লাহুম আমিন নাম কি ভাই আব্দুল নূর জাযাকাল্লাহ খাইরান আল্লাহ যাতে আমাকে কবুল করে দোয়া করবেন জি জাযাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ভাই 100 টাকাটা বড় কথা নাই ভাই উনি বলতে পেরেছেন ভরা মসজিদে এটাই বড় কথা আপনারা যদি বলতে পারতেন আপনারা 100 টাকা পেতেন কিন্তু আপনারা সুযোগটা নেন নাই আপনারা দুর্ভাগা তো যাই হোক এখন আমার শেখ প্রশ্ন উত্তর হবে না শেখ আপনি পড়েন আপনি পড়েন কাদিনীদের কে কিছু বলবেন তারা কি মুসলিম না অমুসলিম 1964 সালে গোটা মুসলিম উম্মার একমত যেটাকে বলা ইজমা আছে যে কাদিয়ানীরা গোমরা নয় কাদিয়ানীরা কাফের কি বললাম কাদিয়ানীরা কাফের এর মধ্যে কোনো সন্দেহ নাই প্রথম কারণ তারা খাতনা নবতকে অস্বীকার করে তাদের দাবি যে বিশ্ব নবী সর্বশেষ নবী নয় বরং তারপরে গোলাম মিজরা আহমেদ কাদিয়ানি এ নাকি নবী নাউজুবিল্লাহ মিন জালিক দুই নম্বর তাদের আকীদা যে ইমাম মাহদি আসবে না স্বয়ং ইমাম মাহদি কে জানেন ওই মির্জা কাদেনি উনি নাকি ইমাম মাহদি উনি নবী আবার মাহদি তিন নম্বর আকীদা কাদেরীদের তারা মনে করে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মৃত্যুবরণ করেছেন নাউজুবিল্লাহ মিন জালিক কেমন বিশ্বাস করে জানেন কাদেনীদের বিশ্বাস তাদের রুহানি খাজাইন দ্বিতীয় খণ্ড 198 নম্বর পৃষ্ঠাতে কাদেনীরা লিখে রেখেছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এর জন্য কাদিয়ানীদের তাফসীর পড়বেন কোরআনের তাফসীর আছে যেটা বাংলা অনুবাদ হয়ে গেছে কাদিয়ানীরা ছাপিয়েছে আহমেদিয়া বুক হাউস থেকে সূরা নিসা সূরা 4 আয়াত নম্বর 158 এটা তথ্য দিই আমরা যে কোরআনটা পড়ি আসলে ওমা কাতালুহু ওমা সালাবুহু তাকে কুশবিদ্ধ করে নাই হত্যা করে নাই এটা ওসমানি যে নুসখা আপনার কাছে আমার কাছে যে কোরআনটা আছে এটা কত নম্বর আয়াত 157 নম্বর আয়াত কিন্তু কাদিয়ানীদের কোরআন দেখবেন এটা 158 তে আছে কেন এরা প্রত্যেকটা সূরার বিসমিল্লাহকে তারা একটা যোগ করে তারা গণনা করে তার জন্য আমরা যে রেফারেন্স দিই তাদের রেফারেন্স সঙ্গে মিলবে না বরং এক নম্বর যুক্ত করে করতে হবে কথা বুঝতে পারছেন কাদের তাফসীর দেখেন কোরআনের তাফসীর করেছে সূরা নিসার 158 নম্বর আয়াতের তাফসীরে যে ঈসা আলাইহিস সালাম মারা গিয়েছে বিস্তারিত ঘটনা কি লিখেছে জানেন আশ্চর্য হয়ে যাবেন বলছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন কুরুশে দিয়েছেন নাউজুবিল্লাহ মিন জালিক তাকে কুরুশে দেওয়ার পরে তাকে পেরেক দেওয়া হয় তিন ঘন্টা কুরুশে তাকে সাবাতের দিন হিব্রু ভাষায় সাবাত মানে বিশ্রামের দিন শনিবারকে বলা হয় এই শনিবার দিন যখন তাকে দুপুর 3টার সময় কুরুশে দেওয়া হয়েছিল আর সূর্য ডোবার সঙ্গে সঙ্গে মানে কুরুশ থেকে মৃত দাসকে নামাতে হয় এটা ইহুদিদের রীতি ছিল তো যীশু খ্রিস্টকে মাত্র 3 ঘন্টা কুরুশে রাখা হয় সেই সময় থেকে মদ পান করানো হয় যে যীশু খ্রিস্ট কুশে থাকা অবস্থায় অজ্ঞান হয়ে যায় মানে নবী ঈসা তিনি অজ্ঞান হয়ে যায় তারপরে যীশু খ্রিস্টের লাশ তথা ঈসা সালামের লাশকে কবরে দেওয়া হয় কবরে রাখা হয় যীশু খ্রিস্টের বেশ কিছু সঙ্গী সাথী নিকোডিমাস তার মধ্যে একজন জোসেফ অফ অ্যারামেথিয়া আর মেরি ম্যাকডালিন এই তিনজন যীশু খ্রিস্ট তথা ঈসা নবীর শরীরকে পরিচর্যা করে সুস্থ করে তিন দিন পর ঈসা আলাইহিস সালামকে তারা লুকিয়ে 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 ভোরবেলায় কুয়াশার মধ্যে দিয়ে তাকে ভারতে পাঠিয়ে দেয় কাশ্মীরে এটা কাদের আকীদা ভাই কাদিয়ানীদের শুধু এতটাই না কাশ্মীরে ঈসা আলাইহিস সালাম এসে বিয়ে শাদিও করেছেন ছেলে সন্তান হয়েছে এমনকি তাদের দাবি কাশ্মীরে নবী ঈসার নাকি কবরও আছে কাদিয়ানীদের বিশ্বাস তাদের লেখা কাশ্মীরে এখন আপনি ইউটিউবে চলে যান লেখেন ঈসা আলাইহিস সালামের কবর দেন লিখলে আপনি পেয়ে যাবেন যে কাশ্মীরে ঈসা আলাইহিস সালামের কবর আছে এটা কাদের দাবি
ভাই কাদিয়ানীদের দাবি তারা মনে করে ঈসা সালাম তিনি মৃত্যুবরণ করেছে আর আল্লাহ বলছে মা কাতালুহু মা সালামুহু তাতে কুশবিদ্ধ করতে পারে নাই তাকে হত্যা করতে পারে নাই আর তারা বলছে ঈসা সঙ্গে মারা গেছে কবরে ছিল তিন দিন চতুর্থ দিন উঠেছে কাশ্মীরে এসেছে স্বাভাবিক জীবন যাপন করে তারপরে মারা গেছে ভাই বলুন তো এরা মুসলিম থাকতে পারে তারা মুসলিম না একটা জিনিসই যথেষ্ট যে খাতমে নবুয়তকে অস্বীকার করা এটা যথেষ্ট আর কিছু দরকার নাই জি মেয়েরা মাহরম ছাড়া মাদ্রাসায় একাকী ইসলামী শিক্ষার জন্য অবস্থান করতে পারবে কিনা ভাই আপনাদের এখানে শেখ মাশায়েখ আছে এখানে মাদ্রাসা আছে শেখদের কাছ থেকে সব প্রশ্ন উত্তর নেবেন ব্যাংক থেকে ঋণ বা লোন নিয়ে ব্যবসা করলে এমন ব্যক্তির বাড়িতে খাওয়া দাওয়া করা যাবে কি যাবে না সূরা ইসরাত নম্বর 15 একের পাপের বোঝা আল্লাহ আরেকজনের উপরে বাড়তে না তবে তাকওয়ার সর্বোচ্চ স্থান যারা এসব হারাম কাজের সঙ্গে যুক্ত আছে তারা যদি দাওয়াত দেয় দূরে থাকাটাই ভালো তবে কেউ যদি কবুল করে সেক্ষেত্রে গুনাহগার হবে এমনটা নয় হন তাকে শর্ত দিয়ে দিতে পারেন যে ভাই আপনি এই ব্যবসা করছেন এই কারণেই আপনার আমি দাওয়াতটা কবুল করতে পারবো না এটা সামাজিক ভাবে যদি আপনারা এক কাজ করেন এটা সবচেয়ে বেশি উত্তম আব্দুল ইবনে মাসউদ থেকে হাদিস আছে এ বিষয়ে আব্দুল ইবনে মাসউদকে প্রশ্ন করেছিল যে অমুক ব্যক্তির মানে যে আয় করে এই আয়ের পথটা ভালো নয় সেখানে কি আমি গিয়ে খেতে পারি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে একের পাপের বোঝা আরেকজনের উপরে বাড়তে নাই সে যে ইনকাম করেছে ওটা তার ভাগে পড়বে কিন্তু আপনি যেটা খাচ্ছেন এটা আপনার জন্য কি এটা বৈধ শুক্রবার দিন সিয়াম রাখা যাবে কি শুক্রবারের দিন খাস ভাবে শুক্রবারকে কোনো ফজিলত আছে বা আপনি প্রতিদিন প্রতি শুক্রবারে জুমার দিন সিয়াম রাখবেন এই উদ্দেশ্যে যদি সিয়াম রাখেন তো সেই মুসলিম ইবনু মাজার হাদিস আছে যা আল্লাহ নিষেধ করেছেন এক দুই আপনি আমে বিজের যে সিয়াম পালন করছেন বা এমনি সিয়াম পালন করতে করতে হঠাৎ একদিন জুম্মা বা শুক্রবার চলে এসেছে এটা বাধা বিপত্তি নাই কিন্তু শুক্রবারকে খাস ভাবে যদি করে নেন এটা হাদিসে নিষেধ আছে কেন জানেন কারণ শুক্রবার ঈদের দিন কি ঈদের দিন নয় শুক্রবারকে কি বলা হয় ছোট ঈদের দিন নয় ভাই এটা ছোট ঈদের একটা দিন আর ঈদের দিনে সিয়াম নিষিদ্ধ এই হাদিসের উপর অনেকে কিয়াস করে কিন্তু আলোচনা খাস হাদিসে আছে যে শুক্রবারে খাস ভাবে কন্টিনিউ কেউ সিয়াম পালন করবে না বরঞ্চ মাঝে মধ্যে যদি পড়ে যায় সেক্ষেত্রে রাখতে পারে একজন পড়েন তো ভাই প্রশ্নগুলো একজন পড়েন জি শেখ আছে শেখ আপনি কিছু উত্তর দেন না না দেন আপনি থাকছেন আমি উত্তর দেবো কেমন দেখায় না রে ভাই আমার অসুখ সেরে গেলে মসজিদে 500 টাকা দিব তার অধিক বা কম টাকা দান করব এরকম মানত করা যাবে কি না ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শেখ থাকতে আমরা প্রশ্ন উত্তর দিচ্ছি এটা উচিত না এটা সুন্নাতের খেলাফ সহিহ বুখারীর হাদিস আছে সুনান তিরমিজির হাদিস আছে 3663 নম্বর হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত তিনি বলছেন যে এই জ্ঞানের সমুদ্র আব্দুল ইবনে মাসউদ যতদিন বেঁচে আছে ততদিন আমার কাছে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করিও না আর সালাফদের এটা রীতি যে বড়রা থাকলে ছোট থেকে প্রশ্ন উত্তর দিতে হয় না তো যাই হোক শেখ যদি দিতে চাইছে না তাই আমি কয়েকটা উত্তর দিই ভাই প্রশ্ন করেছেন কি ভাই একবার বলেন আমার অসুখ সেরে গেলে মসজিদে 500 টাকা বা কেউ কি এইভাবে নিয়াত করতে পারবে যে মানত করতে পারবে যে আমার সন্তান বা এই জিনিসটা যদি সফল হয় আমি এত টাকা মসজিদে দান করব তো ভাই সহিহ বুখারী মুসলিমের একাধিক হাদিস আছে আল্লাহ বলেছে যে কেউ যদি মানত করে বা কোনো এই মানত বা উদ্দেশ্য করে যদি কিছু দান করার উদ্দেশ্য করে তো এই মানতে তার তাকদীরকে পরিবর্তন করতে পারে না বরং কৃপণের পকেট থেকে কিছু টাকা পয়সা বের করে নেয় এই মানতে বুঝতে পারছেন না তো মানত করতে প্রথমত ইসলাম শরীয়ত এটা উদ্বুদ্ধ করে নাই এখান থেকে দূরে থাকার জন্যই বেশিরভাগ হাদিসগুলো আসছে দুই কেউ যদি কোনো হালাল নিয়াত যদি বা মানত যদি করে ফেলে হালাল যদি হয় এই নিয়াত বা এই মানত তারা পূরণ করবে জি আমরা অনেকে দাঁড়িয়ে রাখি কিন্তু অনেকে দাঁড়িয়ে রাখার পর মুখের গালের মধ্যে কিছু ছোট ছোট লোমের মতো দাঁড়িয়ে হয় তা কেটে ফেলি বা ব্লেড দিয়ে চেঁচে ফেলি এটা জায়েজ কি না জানালে উপকৃত ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই বিষয়ে সৌদি উলামারা খুব কঠোর তারা একদম বলেছে দাঁড়িয়ে আছে তো থাকবেই নিচে চাচা যাবে না এই সাইডে কেউ চাচা যাবে না তো ভাই আমি এই কথাই বলি যে দাঁড়ি যখন রেখে দিয়েছেন তো নাচতে নেমে আর ঘুমুর দিয়ে লাভ কি আচ্ছা যেতে দেন রে ভাই
নিচে কাটা রেওয়া কি দরকার, সাইড কাটা রেওয়া কি দরকার? দাড়ি যখন রেখেছেন বেটা আল্লাহ সাল সুন্নাহ হিসেবে রেখেছেন, তা নাকি ভাই? তো রাখার পরে আবার এদিকে চাচা এদিকে চাচার কি দরকার ভাই? আমরা তো এই সাইডে তো চাচি না, খারাপ লাগছে? অসংখ্য মানুষ আছে চাচে না বা খারাপ লাগে যে না ভাই দাড়ি এগুলো চাচবেন না। ওলেমার এখানে কঠিন হুঁশিয়ারি দিয়েছে যেগুলো দাড়ি যদি চাচে তবু ওই কাটারই হুকুম পড়ে যাচ্ছে। ইসকন কি একটু বলবেন কি? ইসকন কি? ইসলাম ইসকন এটা হচ্ছে হিন্দুদের একটা সংগঠন, যেটা স্বামী প্রভুপাদ তিনি এটা প্রথম প্রতিষ্ঠাতা করেন। তাদের অসংখ্য বই আছে এবং তারা বিশেষ করে হিন্দু ধর্মের বিভিন্ন জায়গাতে প্রচার সম্প্রচার করছে। তাদের মূল টার্গেট যে মানুষের মধ্যে তারা বিশেষ করে বিভিন্ন খাবার খাওয়ানো এবং বিশেষ করে হিন্দু ধর্মকে প্রেজেন্ট করা, মানুষকে হিন্দু ধর্মের দাওয়াত দেওয়া। যেমন আমাদের প্রচলিত তাবলিগ জামাত একটা ভাই আছে না ভাই, তারা তাবলিগ করে ইসলামের, ঠিক তারা অমুসলিম হিন্দুদের মধ্যে এবং মুসলিমদের মধ্যে তারা তাবলিগ করে, মানে তাদের ধর্মের তাবলিগ করে। এখন এই মানে ইসকনের যে কোনো কোনো অসৎ উদ্দেশ্য বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তারা জড়িত কি জড়িত না ভাই, এগুলো গোয়েন্দা বিভাগের কাজ, এগুলো আমাদের নয়, কথা বোঝেন নাই? আর আমাদের ইন্ডিয়াতে যে ইসকনরা আছে, আমাদের ইন্ডিয়াতে ইসকনদের এরকম রিপোর্ট আমরা খারাপ পাই নাই যে তারা কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত আছে, এমন কিছু আমরা পাই নাই। তবে এইসব যেগুলো সন্ত্রাসী আক্রমণ যদি করে দেশের সরকারের দেখাশোনা করা উচিত। জি, আমার বাবা মা আমার নাম রেখেছেন লিটন, এক্ষেত্রে আমার নাম কিভাবে পরিবর্তন করব? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জি, আপনি নাম পরিবর্তন করতে পারেন, কোনো আপত্তি নেই, আপনি যে কোনো একটা সুন্দর একটা নাম রাখতে পারেন। এখন খাতা কলমে যেগুলো আছে সেগুলো থাক, এমনি আপনি একটা নাম রাখতে পারেন, এর জন্য আকিকা দেওয়ার জরুরত নাই। জি, জন্মের সময় আমার আকিকা দেওয়া হয়নি, যদি আমি এখন নিজে আমার আকিকা দেই তবে হবে কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ভাই প্রশ্ন করেছেন জন্মের সময়তে আপনি আপনার পিতামাতা আকিকা দেয় নাই, এখন আপনি নিজের আকিকা নিজে দিতে পারবেন কি পারবেন না? জি, শারহু মানিল আসার হাদিস নম্বর 850 এ বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজের কুরবানি সরি নিজের আকিকা তিনি নিজে দিয়েছেন। অনেক হাদিসটাকে যাইব বলার চেষ্টা করেছেন, তবে আমাদের তাহাকিক হাদিসটা হাসান এবং বিশেষ করে হাফেজ জুবায়ের আলী যায়েদ রাহিমাল্লাহ হাদিসটা বিখ্যাত মানে বিস্তারিত তাহকিক করে তিনি হাদিসটাকে হাসান বলেছেন। ইমাম তাহাবী তিনি হাদিসটাকে হাসান বলেছেন। ইমাম হাজম তার মুহাল্লাতে হাদিসটাকে দলিল উপস্থাপন করেছে, অ্যাকচুয়াল হাদিসটা হাসান। তাই নিজের আকিকাকে যদি নিজে দেয় এটা জায়েজ, তবে শর্ত আছে কি জানেন? সুনান তিরমিজি হাদিস নাম্বার 1521-22, আল্লাহ রাসূল বলেছে তোমরা সাত দিনকার দিনে আকিকা দাও। কয়দিনকার দিনে? সাত দিনকার দিনে। সুনান তিরমিজি হাদিস নাম্বার 1522, আল্লাহ রাসূল হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা তিনি নিজে দিয়েছেন একটা করে বকরি। কয়দিনকার দিনে দিয়েছেন? সাত দিন। একজন আসলে আদেশ আর আমল দুটো পাওয়া যায় কি যায় না? যায়। এখানে আরো মাসালা দুটো ক্লিয়ার হয় তাহলে বোঝা গেল বাপ মাই শুধুমাত্র আকিকা দিবে এমনটা নয়, নানা দাদু তারাও দিতে পারে। কেন? বিশ্ব নবী কার দিয়েছে? হাসান আর হুসাইনের। তিন নম্বর মাসালা দিয়ে ক্লিয়ার হয় যে পুরুষ বা ছেলে সন্তান যদি হয় তাদের জন্য একটা যদি দেয় এটা তার বৈধতা আছে, তাদের জন্য দুটো দেওয়া এটা আল্লাহর আদেশ। তিন নম্বর বিষয় যে সাত দিন যদি পার হয়ে যায়, 14 দিন 21 দিন 42 দিন, এখানে কি আকিকা দেওয়া সুন্নতি তারিখ? আমাদের তাহাকিক এই সনদগুলো একটা সহি নয়। সুনান তিরমিজিতে 1524 নম্বর যে হাদিসটা এসেছে এখানে ইসমাইল বিন মুসলিম একজন রাবি আছে এবং আবি কাতাদা আছে আর লাইস বিন আবি সুলাইমান, এ তিনজন রাবি আছে, তিনজনের উপরে কঠোর সমালোচনা আছে, এ হাদিস সহি নয়। কোনটা? 14 দিন 21 দিন 42 দিন। চার নম্বর পয়েন্ট, যে সাত দিনকার দিনে আকিকা দেওয়া সুন্নাত, এখন সাত দিন পার হয়ে গেল আপনি কার আকিকা দিতে পারবেন? জি, দুটো শর্ত সাপেক্ষে দিতে পারবেন। কয়টা? দুটো। এক, সাত দিনকার দিনে আকিকা দেওয়া সুন্নাত, এটাকে আপনার কাছে শরীয়ত জানা ছিল না, আপনি অজ্ঞ ছিলেন, জাহেল ছিলেন, আপনি জানতেন না যে সাত দিনকার দিনে আকিকা দেওয়াই সুন্নাত, এটা জানতেন না। যখন আপনি জানলেন ঠিক তখন আপনি এই আকিকা আদায় করে নিতে পারবেন। দুই নম্বর পয়েন্ট, যে আপনি জানতেন যে সাত দিনকার দিনে আকিকা দেওয়া সুন্নাত কিন্তু আপনার সেই সময় অর্থ ছিল না, টাকা পয়সা ছিল না, এ মতো পরিস্থিতি আপনি মাজলুম, যখন আপনার কাছে টাকা পয়সা হবে ঠিক সেই সময় দিতে পারবেন। শেখ বিন বাজ রাহিমাল্লাহ ফাতায়ে নূরে এই কথাগুলোকে স্পষ্টভাবে আলোচনা করেছে যে দুটো শর্ত যদি হয় তবে সাত দিনকে অতিবাহিত করা উচিত, মানে যায় কিন্তু ইচ্ছাকৃত অনিয়াপ প্রকাশ করে সুন্নাতির তারিখকে সরানো যাবে না। ভাই সুন্নাত কোনটা? সাত দিনকার দিনে দেয়া। 14-21 দিন হাদিস সহি নয়, কিন্তু আপনি নিজের আকিকা নিজে দিতে পারবেন কি না অন্যকে দিতে পারবে কি? পারবে, দুটো শর্তে। জি, কম টাকায় চেক কিনে ব্যবসা করা যাবে কিনা, অর্থাৎ ওই চেক বেচা কিনা করে কিনা করে না ভাই? এগুলো আপনাদের অর্থনীতি ব্যবস্থা
এবং ব্যাংকিং ব্যবস্থা এগুলো আপনি বাংলাদেশী ওলিমার কাছে জিজ্ঞাসা করবেন আপনার কি সিস্টেম আছে বা আমি জানি না পাথরে বৃষ্টি হওয়ার লক্ষণগুলো কি কি পাথরের বৃষ্টি হওয়ার লক্ষণগুলো কি ওয়ালাইকুম আসসালাম বিশেষ করে এই সব পাথর বৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক কম বা একক গোত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক সময়তে বিভিন্ন রকমের গজব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উম্মতকে সাবধান এবং সতর্ক করেছে যখনই বিশেষ করে বিভিন্ন রকমের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বাদ দিয়ে শিরিক হবে আল্লাহর বিধানকে লঙ্ঘন করা হবে সামাজিক এবং সমস্ত দিক থেকে যখন মানবিক অবক্ষয় সৃষ্টি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় বিভিন্ন নবীর আমলে দেখবেন বিভিন্ন গজব দিয়েছে কোনো বৃষ্টির মাধ্যমে কখনো এত পরিমাণ বৃষ্টি দিয়েছে যে সমস্ত কিছু ভাসিয়ে দিয়েছে কোনো পাথর বৃষ্টি হয়েছে ভবিষ্যৎ হয় নাই হয়েছে তাই এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব স্বরূপ এক একটা এক এক সময়ের জন্য হতে পারে মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে আলোচনাগুলো করলাম প্রথমে আমাকে তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করে সকলকে বলি আমিন মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা আমরা যারা উপস্থিত আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আলোচনা হেদায়েতের জন্য যথেষ্ট করো সকলকে বলি আমিন মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মৃত্যুবরণ করেছে তাদের শিরিক না করে মৃত্যুবরণ করে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো সকলকে বলি আমিন এই দাওয়া এই দোয়া রেখে আলোচনা শেষ করলাম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক